pie. গুলিস্তান থেকে বাসে করে আমরা পৌঁছাই গৌরীপুরে। সেখান থেকে একটা সিএনজি ধরে আমি এবং সুমন পৌঁছে যাই চাঁদপুরের কচুয়া এলাকায়। শীতকাল যতই আসতেছে শীতের মাত্রা কিন্তু বাইরে যেতেছে, ততই বেশি মজা লাগতেছে। আই লাভ উইন্টার, কারণ আমি কি পরিমাণ ঘামাই দিতে জানিস। শীতের দিন আমি সব জায়গায় প্রেজেন্টেবল ভাবে যেতে পারি। আগে শীতটা খুব বেশি উপভোগ করতাম স্কুলে থাকতে, এই সময়টাতে মনে কর পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে যেত। তোর মাথা খারাপ আছে? তুই শীত এনজয় করতি স্কুলে থাকতে? ও পরীক্ষা শেষ হওয়ার পরে? তাহলে ঠিক আছে, পরীক্ষা শেষ হয়ে যেত তখন মনে করছে একদম লেখাপড়া নাই, কিছু নাই, বিন্দাস। আমি তো রাত 10টায় ঘুমাইলেও পরের দিন সকাল 7টায় আমার পক্ষে উঠতে গেলে মনে হয় কি হলো লাইফটা, সকালে যদি উঠতে হয় শীতের দিনে। এত দূরে কি আমরা দুজনে শীতের কথা বলতে আসছি? না, নট এট অল, নট এট অল। আমরা এমন কথা শুনতে আসছি যে কথাটা শুনলে গরমের দিনেও শীত লাগতে শুরু করতে পারে, শীতের দিনে আপনি ঘেমে যেতে পারেন ভয়ে। রাইট, তো আমাদের সাথে আজকে যারা আছেন তার মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ তারেক মুন্সী। আর কে আছে আমার সাথে? আমি আছি মোহাম্মদ সোহেল রানা। আরো বেশ কিছু জন আছে কিন্তু আমরা আস্তে আস্তে রিভিল করি, রিভিল করবো আস্তে আস্তেই করি। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে কাকে দিয়ে শুরু করতে পারি? ঠিক আছে, তারেক ভাই কি করছেন এখন? এখন আমি রেস্টুরেন্ট জব করছি। রেস্টুরেন্ট লাইনে জব করছেন? জি। পড়াশোনা শেষ আপনার? জি, পড়াশোনা শেষ। আচ্ছা, সেখানে কি কোনো মানে ডিসকাউন্ট দিতে পারে? আমরা দুজন একটু আবার মাঝে জার্নিতে একটু অবশ্যই পাবেন, আপনারা গেলে অবশ্যই। ওকে, কাজ হয়েছে, কাজ হয়ে গেছে। ওকে তারেক ভাই, ডটিমের শুনেছি বেশ কিছু এক্সপেরিয়েন্স আপনার আছে, আপনার লাইফে কিছু উদ্ভট রকমের ঘটনা বা অলৌকিক যদি বলি অলৌকিক কিছু ঘটনা ঘটেছে। চলেন, আমরা যেহেতু এত অসাধারণ একটা সুন্দর জায়গায় বসেছি যে জায়গাটার সৌন্দর্য পুরোপুরি নষ্ট করে দেয় এই জায়গাটার ভৌতিক যে বিশ্লেষণটা আমরা পেয়েছি বা এখানে অনেকে যা এক্সপেরিয়েন্স করেছে এই জায়গাটা সম্বন্ধে, জায়গাটা সম্বন্ধে পরে বলি, বাট এই জায়গাটাতে আসার মূল কারণটাই হচ্ছে এটা যে এই জায়গাটাতে লৌকিকতার বাইরে কিছু ঘটনা ঘটেছে এবং সেজন্যই আমরা এই জায়গাটাতে এসেছি। এখনো পর্যন্ত আপনারা কেউ জানেন না যে এই জায়গাটার পেছনের কাহিনীটা কি আছে, সেটা একটু অপেক্ষা করেন, ধীরে ধীরে পেছনেই রাখি ওটাকে। হ্যাঁ, পরবর্তীতে সামনে নিয়ে আসবো। আপাতত যারা সামনে আছেন তাদের কথা শুনি। তারেক ভাই, আমি রেস্টুরেন্টে জব করি, পুরন ঢাকা একটা রেস্টুরেন্ট, আমি ওটার নাম বলতে চাচ্ছি না। দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। ওকে, ঢাকা আমি আছি 11 বছর ধরে। আচ্ছা, 6 বছর আগের ঘটনা। রেস্টুরেন্টের আশেপাশে, রেস্টুরেন্টটা কোথায়? আমি যেখানে ঘুমাই। আপনি কোথায় ঘুমান? আমি আসলে রেস্টুরেন্টে ঘুমাই, দক্ষিণ পূর্ব সাইডে। দুইটা জানলা আছে, দক্ষিণ সাইডও আছে পূর্ব সাইডও আছে। জানলার বাইরে কি রাস্তা? না, জানলার এক সাইডে আছে রাস্তা, দক্ষিণ সাইডে রাস্তা আছে, পূর্ব সাইডে একটা পুরনো বিল্ডিং আছে, ওখানে লোকজন থাকে না। কয়তলা রেস্টুরেন্টটা? রেস্টুরেন্টটা হচ্ছিল দোতলা। আচ্ছা, তো পরে বিছনা করলাম, ছোট ভাইরে শুতে দিলাম, একসাথে শুয়েছি। তো শোয়ার পরে ছোট ভাই ঘুমিয়ে গেছে, আমার ঘুম আসতেছে না। কয়টা বাজে তখন রাত? তখন 1:30 বাজে, 1:30-2টা বাজে। তো আমার ঘুম আসতেছে না, তো এক পর্যায়ে আমি শুয়ে শুয়ে মানে আমার ঘুম চলে আসবে, আমি মানে চেয়ে চেয়ে রয়েছি। এক পর্যায়ে দক্ষিণ সাইডের জানলার থেকে ভয়ঙ্কর একটা শরীরে কাটা, বিশাল 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 কাটা, কালো মানে চেহারা মানে মিচমিচে কালো, আসতে যায় কিন্তু জানলায় ঠেকে যায়, মানে গ্লাসে ঢুকতে যাচ্ছে ভিতরে। ওই দিক দিয়ে পারে না, পরে আবার আসছে পূর্ব সাইডের জানলা দিয়ে, পূর্ব সাইডের জানলা আসতে গেছে, তখনও বেঁধে যায়। এক পর্যায়ে এরকম করতে করতে গ্লাস ঠাস করে মানে পূর্ব সাইডের গ্লাসটা ভেঙে গেল, ভেঙে যায়, ঢুকলো। আমি তখন কি করছিলাম? তখন আমি চেয়ে রয়েছি, শুয়ে শুয়ে আছি। আপনি আপনার ভাইকে ডাকেননি বা কাউকে ডাকিনি? আমি আমার এরকম একটু সমস্যা মাঝে মধ্যে আমি এরকম দেখি, এই জন্য আমি কাউকে ডাকিনি। আমার আগেও দেখেছেন আপনি? হ্যাঁ, এরকম আগে পরে দেখেছি। আচ্ছা, তো ভেঙে একবার ডাইরেক্ট আমাকে জড়ায় ধরে, তো আমি একবার পুরো সিটা সিটে মানে সারাসারি মনে অনেক শক্তি খাটাই, অনেক শক্তি খাটানোর পরে এক পর্যায়ে ছেড়ে দেয়। আমি পরে চিৎকার করে উঠি, চিৎকার করে ওঠার পরে আমার ছোট ভাই ছোট ভাই কি এসে আমি কে এই ব্যাপার, তাড়াতাড়ি সবাই লাইট জ্বালাই দিছে। লাইট জ্বালাই দেওয়ার পরে ঠিক আছে, সুস্থ। পরে ওই যে মানুষ আমাদের যে লোকজন ওখানে আরো থাকে, তোমরা পানি নিয়ে আসছে, গরম পানি ওইটা ছিটাই দিয়েছে, তারপরে মেয়াস আনছে, তারপরে যে মাপার যে পাথর যে কেজি যে ওইগুলো বিছানার সাইড দিয়ে দিছে। দেওয়ার পরে সবাই তো আতঙ্ক মানে ভয়েতে
মানে কি হলো কি হলো অনেকক্ষণ ধরে আধা ঘন্টার মতো এরকম জানালা ভেঙে গিয়ে ভাঙা কাঁচ কি সবাই দেখতে পেয়েছে? হ্যাঁ সবাই দেখতে পেয়েছে। আচ্ছা আপনার শরীরে কি কোনো ধরনের কোনো দাগ বা কোনো কিছু ছিল? আপনি বলছিলেন যে কাটাওয়ালা কিছু একটা। হ্যাঁ আমার শরীরে মানে কি আমার দাগ টাগ কোনো কিছুই ছিল না, আমাকে জয় ধরছিল মানে মনে হচ্ছে যে ভিতরে ঢুকে গেছে কিন্তু আসলে কিন্তু কোনো কিছু ঢুকিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাত্রেবেলা আর ঘুম আসলো না, পরে সকালবেলা চলে গেলাম আমার ছোট বাইরে নিয়ে দেশের বাড়িতে, তারপর দাদা নিয়ে গেলো আর কবিরাজের কাছে। তো ওখানে নিয়ে যাওয়ার পর ওখানে শরীর টরীর বন্ধ দিল, তাবিজ দিয়ে দিল, চলে আসলাম মোটামুটি ভালো। 1.5 বছর আগের ঘটনা এটা। আমি ওই যে আমাদের রেস্টুরেন্টের ব্যানার, রেস্টুরেন্টের অ্যাড করে ব্যানার লিফলেট এগুলো সবকিছু আমি মানে ই করি, 100 ব্যানার। তো 2 দিন ধরে 2 ভাগ করে, প্রথম দিন 50 ই করছি ব্যানার, ই করেছি লোকের সাথে থেকে আমি দেখাই দেখাই দিছি যে এখানে এখানে লাগাইতে হবে। তো লাগানোর দ্বিতীয়বার 50 নিয়ে লাগানো শেষ নারিন্দা, নারিন্দার ওখান থেকে তখন 12:30 বাজে, ভ্যান গাড়িতে ওই যে তরমুজ বিক্রি করে তখন তরমুজ সিজন ছিল। আচ্ছা আচ্ছা। 15 থেকে 20টা ব্যানার লাগানো বাকি আছে। আচ্ছা আচ্ছা। আমরা যাবো গুপিবাগ, মোটামুটি লাগানো শেষ, আমার আবার একটু চালান ভ্যান চালানোর শখ মানে শখ জাগতেছে। আচ্ছা। তখন ভ্যানওয়ালা বললাম ভাই আপনি বসেন আমি একটু চালাই। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে ভাই। তো একবার পুরো ফাঁকা রাস্তা, তো অনেক চওড়া রাস্তা, তো অনেক জোরে চালাচ্ছি, একটা আমড়া গাছের নিচে এসে ভ্যানটা একবার উঁচু হয়ে উল্টে আমড়া গাছের নিচে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার একজন রেস্টুরেন্টের লোক ছিল, তার হচ্ছিল পাও কেটে গেল আর আমার হাত কেটে গেছে, আর ভ্যানওয়ালার কিছু হয়নি। তো একবার ভ্যানটা একবার পুরো উল্টে গেছে শুনে, একবার পুরো ফাঁকা একবার সমান জায়গা, তখন হচ্ছিল 2:30-3 এরকম বাজে। আচ্ছা। ভ্যানের কোনো কিছু হয়নি, আমাদের হাত টাত কেটে গেছে, অনেক উপরে উঠে নিয়ে গেছে মানে উপরে মন থেকে বলেন আমার মাথার সমান এরকম ভ্যান উল্টে গেছে এরকম উঁচু হয়ে, মানে একবার সমান, এখানে মানে কোনো উল্টার কোনো কারণই নেই, ধাক্কা খাওয়ার কোনো জায়গা নেই, কোনো কিছু জায়গা নেই, কারোর সাথে কোনো কিছু ধাক্কা লাগি নেই, কোনো উঁচু জায়গা নেই, একবার হ্যাঁ কোনো কিছু নেই, একবার সমান জায়গা। তো ওখান থেকে একটু ভয় ভয় লাগলো, আমার তো এটা খেয়াল আছে যে আমার একটু একটু সমস্যা আছে। তো ভ্যানওয়ালা তো বিশাল ভয় পাইছে, ভ্যানওয়ালা বলতেছে বারবার যে ভাই এখানে উল্টে গেল কা। তা আমি বলতেছি কথা বলেন না, ভ্যানওয়ালা টাকা দিয়ে বিদায় দিয়ে দিলাম। তখন রেস্টুরেন্টে উঠলাম দুজন মিলে, রেস্টুরেন্টে আসার পরে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তখন 3:00 পার হয়ে গেছে। আচ্ছা। তখন আমি আবার সকালবেলা বাজারে আসবো, তখন শুয়েছি, শোয়ার সাথে যে আমার সাথে গেছিল ও শুয়েছে, যেখানে ঘুমাতাম ওখানে এখনো ঘুমাই। তো ওইখানে আমি শোয়ার সাথে সাথে লাইট টাইট বন্ধ করে দিছি, 10 মিনিট পরে আমাকে 6-7 জন মানে সাদা পোশাকের মানে 6-7 জন লোক আসে, একবার ধরে নিয়ে উঁচু করে লেছে, আর একজন মুরব্বী অনেক বড় দাড়ি উনি শুয়ে থেকে বাম হাত দিয়ে আমাকে ধরছে আর ডান হাত দিয়ে এরকম ধাক্কা দিতেছে, ধাক্কা দিতে সরাচ্ছে। হ্যাঁ, তাদের যারা আমাদের নিয়ে মানে যারা নিয়ে যাচ্ছিল তাদের ধাক্কা দিচ্ছে, একজন ধাক্কা দিচ্ছে সে চলেছে আর একজন ধরে নিয়ে যাচ্ছে, আর আমি তো চিল্লা চিল্লি করতেছি। আচ্ছা। সবাই তো ঘুমে, আর যে আমার সাথে ও তো কেমন ঘুম আসতেছে, ও এখনো ঘুমায়নি, প্রায় 5-6 মিনিটের মতো আমার ধাক্কা ধাক্কি চলতেছে, ও অমনি উঠে গেছে, ও উঠছে সবাই উঠছে, তাড়াতাড়ি লাইট জ্বালাইতেছে, আমি আমার প্রায় সিলিং এর কাছাকাছি এরকম উঁচু হয়ে গেছি, ঠাস করে পড়ছি, সবাই তো আসে নিচে, আমি পড়ে যে ব্যথাও পেয়েছি। সবাই যখন সবাই লাইটটা জ্বালাইছে তখন কি আপনার উপরে দেখছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের রেস্টুরেন্টের সবাই আমাকে দেখছে উপর থেকে, ঠাস করে পড়ে গেছে আমি নিচে। আনবিলিভেবল ম্যান, আপনি মানে এবং আপনাকে তো কেউ ধরেছিল না, তারা আর কাউকে দেখেনি, ধরেনি আপনাকে, শূন্য দেখেছে, জি আমাকে সবাই শূন্য দেখেছে। এবং কয়জন ছিল ওখানে? ঠাস করে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর আমি অজ্ঞান হয়ে গেছি। ওখানে কয়জন ছিল যারা দেখছে? ওখানে যারা দেখছে হলো 7-8 জন লোক ছিল, ওইটা হচ্ছিল রেস্টুরেন্টে কাজ করে যাওয়ার সময় আমাদের স্টাফ বাসা আছে, তারপর রেস্টুরেন্টে মানে জুনিয়র যারা ওরা কাজ করে শেষ করতে অনেক রাত হয়ে যায়, এই জন্য রেস্টুরেন্টে থাকে। জি, একটা চাইনিজ রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্টে। আমি কোনোদিনও এত মানুষের সামনে এই ধরনের ঘটনা একবারে পুরো, হ্যাঁ পুরো একবারে উপরে উঠে ঠাস করে আমি পড়ে যাই, আসি আমার ওই যে পানি টানি ছিটাইছে, তারপর আমাকে ওখানে একজন নামাজ পড়াতো, উনি সুরো টুরো করে পানি টানি ছিটানোর পরে আমি ইয়ে হয়েছি, আমার এখানে এত লোক কেন আপনারা? কয়ে তুমি তো উপরে উঠে তুমি ঠাস করে পড়ে গেলে, তুমি চিল্লা চিল্লি করছো। আমি কয়ে হ্যাঁ আমি তো এরকম দেখছি, আমার 6-7 জন লোক আমার নিয়ে যাচ্ছে আর আমার নিচের থেকে একজন বামার দিকে ধরে রাখছে পেটের এদিক দিয়ে, তো বলতেছে তো তো খুব খারাপ অবস্থা, তো তাহলে আচ্ছা ঠিক আছে ওই যে ম্যাস্টার্স দিয়ে একবার পুরো আমার আগুন টাগুন জ্বালায় পুরো ইটি করার পরে, তো ওখানে মোটামুটি আধা ঘন্টা পরে পুরো সুস্থ। এই ঘটনাটা হচ্ছে আপনার প্রথম যে আরেকটা ঘটনা ঘটেছিল ওটার পরে ঘটেছে, এই তো 1.5 বছর আগে। আচ্ছা। সেটা ছিল 6 বছর আগে? হ্যাঁ সেটা 6 বছর আগে ছিল, মানে ওপেনিং সময়। আমি আবার চলে গেলাম দেশের বাড়ি, ওখান থেকে তাবিজ টুবিজ দিলাম। তো মোটামুটি রাত্রেবেলা আবার স্বপ্নে দেখি আমার ডাকে, ঠিক আছে এরকম আয় আয়, কিন্তু আমার কাছে আসতে পারে না, আবার ডাকা আসার পরে। কি ডাক্তার মধ্যে কি ভয়ঙ্কর কিছু ছিল নাকি মায়া করে ডাকা যে তুমি আমাদের কাছে চলে আসো আমাদের কাছেই থাকো? ভয়ঙ্কর বলতে কি
যে আমাকে মানে জড়াই ধরতো উনি কিন্তু আমার কাছে সবসময় থাকতো, মানে এরকম ডাকলে আমার মানা করতো তুই যাস না, ঠিক আছে, আর ওরা বলতো আয় আয় অনেক কিছু দেবো, ঠিক মানে ভয়াবহ একটা ইয়া মানে শব্দ। আপনার ছোটবেলায় কি কোনো এরকম ঘটনা বা কিছু? হ্যাঁ, আমি যখন একবার ছোট ছিলাম তখন আমার বয়স 10-15 দিন হবে, তখন এটা আমি বড় হলে আমার মা এবং বাবার কাছ থেকে শুনছি যে ছোটবেলা আমি মার দুধ খেতাম না, মার কোলে যেতাম না, বাবার কোলে যেতাম না, আমি অন্য দিক মানে চাইয়ে মানে এরকম মাথা ঝাঁকাতাম আর কান্না করতাম। এক পর্যায়ে মানে আমি অসুস্থ হয়ে গেলাম, তখন বাবা ডাক্তার দেখেছে, ডাক্তার কোনো কিছু করতে পারিনি, পরে কবিরাজ দেখেছে, কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে বাবা যেটা আমার বললো বড় হলে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে কবিরাজ ঝাড়ি টেরে দেওয়ার পরে কবিরাজ বললো যে আমার নাকি জেনের আসর আছে, আমার ঘাড়ে জেনের আসর আছে, দূর থেকে এটা ই করে, কাছে এখন আসতে পারিনি, পুরো শরীর টরীর তখনই বন্ধ দিয়ে দিলো। পরে আমার বাবারও বললো যে তোমাদের ঘর বন্ধ দিয়ে দিতে হবে আর তোমাদের এরিয়ার চাইল সাইডে যে এরিয়াটা পুরো বন্ধ দিয়ে দিতে হবে। ওটার পরে মোটামুটি ঠিক আছে, কোনো সমস্যা হয়নি তখন। তো তারপরে আমি যখন বড় হলাম, আমার 7-8 বছর বয়স, আমাদের আমার পানের বরজ ছিল, ওই বরজের পাশেই বিশাল বড় বাগান ছিল, বাগানের ভিতরে মানে দিনে দুপুর মানুষ ঢুকলে দেখা যায় না। পানের বরজগুলো আসলে এমনই অনেকটা ঘরের মতোই করে ফেলে, এক চতুর্দিকে দেয়াল থাকে, খ্যারের খুব সম্ভবত দেয়াল থাকে, খ্যারের ইয়া দিয়ে সাউন্ডের মানে মনে হচ্ছে যে পুরোটা তোর দূর থেকে দেখে মনে হবে যে এটা একটা ঘর, কিন্তু আদতে এটা একটা ক্ষেত, জি পানের ক্ষেত। তো একদিন আমার মা বললো দুপুরের সময় তোমার বাবার ডাকি নিয়ে আসো, যাই বলো যা ভাত রান্না হয়ে গেছে, মা ডাকতেছে। তো আমি আসলাম বাবার ডাকার জন্য পানের বরজে, পানের বরজে ঢুকছি, আমার কাকার সাথে দেখা হয়েছে। কাকারে বললাম কাকা বাবা কোথায়? কাকা বললো যে তোমার বাবা তো একটু বাগে গেছে, ঠিক আছে তুমি থাকো, আসতেছে এখনই চলে আসবে না। তা আমি আবার একটু চঞ্চল ছিলাম, তো কাকা কাজ করতেছে, কাকারে আমি ফাঁক দিয়ে আমি আবার চলে গেছি বাবার খোঁজার জন্য বাগে। আর বাগে তো আমার যাওয়ার অভ্যেসই আছে, আমি আগে থেকেই যাই। তো বাগে চলে গেলাম, যাওয়ার পরে সব জায়গাতে খুঁজলাম, অনেক বড় বাগান, তো মানে বাগানের ভিতর মানে পথ দিয়ে খুঁজছি যেখানে চিকুন চিকুন রাস্তা আছে ছোট ছোট, একজন লোকই যাওয়া আসা করতে পারবে কি হয়তো হাইস্টলে দুজন লোক যেতে পারবে একটুক রাস্তা। তো ওখান থেকে খোঁজাখুঁজি করলাম, আব্বা মানে বাবা বলে ডাকাটা কি করলাম, তা কোনো সাড়া শব্দ পাইনি, তখন ব্যাক করছি, আচ্ছা চলে আসতেছি। চলে আসার পরে বাগান মানে বাগান থেকে বেরোবো, ওইখানে একটা বেত বাগান আছে, বিশাল বড় বেত বাগান, ওর ভিতরে মানে কিছুই মানে দেখা যায় না, দিনে দুপুর অন্ধকার মনে হয় ওর ভিতরে একটা মনে করেন মুরগি পন্তুক ঢুকতে পারে না। বেত বাগান গুলো সাধারণত একটু ঘন এবং কাটাও থাকে, জি জি কাটা কাটা থাকে। বেত বাগানটা পার হয়েছি, পার হয়ে পানির বরজের সাইড দিয়ে যাচ্ছি, বেত বাগান থেকে 10-12 হাত সামনে এগোইছি, তখন আমার দাদার মা মানে বড় মা, ওনার বয়স তখন 109 বছর, তো উনি ওখানে হাইটে যাচ্ছে। তো আমি বললাম ও বড় মা কোন জায়গায় যাও, তা বড় মা কোনো কথা বলে না, 2-3 বার বললাম, আমারও করস করে একবার বেত বাগানে সোজা ঢুকতেছে। আমি বললাম ও বড় মা তুমি ওই বেত বাগানের ভিতরে যাচ্ছ কেন, তা কোনো কথা কয় না, লাঠি দিয়ে বাড়ি মুড়ি দিয়ে একবার ভিতরে ঢুকে গেল। তো আমি আবার দাঁড়ায় ছাই দেখলাম যে ভিতরে ঢুকে গেছে, আর পরে কোনো কিছু নেই, আমি এক দূর দিয়ে চলে আসছি। আমার আসার পরে আমার বাবারে পাইছি আমি বড়। তারপর বাবারে এসে বললাম যে বাবা বড় মা তো ওই যে বেত বাগানের ভিতরে ঢুকতেছে, আমি জিজ্ঞেস করলাম, উনি কিছু বললো না, ওর বেত বাগানের ভিতরে ঢুকে গেল। আচ্ছা, তারপর বাবা বললো যে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি একটু টয়লেট করে আসি, পরে বললো যে আচ্ছা চলো যাই। তো যাওয়ার পথে বড় মা হয়ে গেছে, দেখালো যে এই যে তোমার বড় মা ওই বাসা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বড় মার বাসা হয়ে। তার মানে ভয় ডর শুনছেন আপনি? বিরতির পর আরো একবার স্বাগত ABC Radio FM 89.2-এ। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, শুনছেন হন্টেড প্লেস ভিত্তিক ভৌতিক অনুষ্ঠান ডর। ডরে আসার জন্য নিয়মটি আমরা একটু আগে বলে দিয়েছি, তারপরও মাঝে মাঝে বলে দেবো, এবং একই সাথে প্রিয় শ্রোতা আপনাদেরকে বলছি ডর অনুষ্ঠানের পূর্ণ ফ্লেভার পাওয়ার জন্য ডরের কিছু বিশেষ রেসিপি রয়েছে। ডর যারা উপভোগ করছেন শীতের এই রাতে বসে, তারা প্লিজ রেসিপিটি ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন আমরা কেন বলি ডর মানে ভয়। রেসিপিটি হচ্ছে আপনি যে ঘরটিতে থাকবেন বা যেখানে বসে আপনি ডরটি শুনবেন, সেই জায়গাটি যেন নির্জন, কিংবা ঘরটি যেন শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ না থাকে। শীতের রাত জানালাটা হালকা করে খোলা রাখা কঠিন, তারপরেও যদি সম্ভব হয় হালকা করে জানালাটি খোলা রাখতে পারেন, এবং রেডিও স্পষ্ট করে শোনা যায় এরকম একটি জায়গা নিশ্চিত করে শুনতে থাকুন ডর। আমরা ফিরছি আবারও ঘটনার ঠিক সেই জায়গাটিতে, যে জায়গাটিতে আমরা ছোট্ট একটি বিরতি নিয়েছিলাম। ডর বড় মা, বড় মা আমি বললাম বড় মা তোমার আমি ডাকলাম, তুমি বেত বাগানের ভিতরে ঢুকে গেলে,
তুমি কথা কইলে না কা কয় একটু কাজে গেছিলাম মনে একটা জিনিস আসলে তো জানতে এই জন্য আমি তুমি তো ছোট মানুষ কাটাটা ইংবে না এই জন্য তোমার আমি ডাহিনি আব্বা আবার আমার আসার পরে লোহা গরম করে পানি গ্লাসের ভিতর ইয়া দিয়ে পানি খাওয়াই দিল তো অনেকদিন পরে আমার এটা বাবা বললো যে আসলে তুমি যে ওখানে যেটা দেখছিলে ওটা তো তোমার বড় মা ছিল না তোমার বড় মা তো বাসায় ছিল ওইটা হলো অন্য কিছু অন্য ভয়াবহ কিছু মানে আপনি ভয় পাবেন বলে আপনাকে হ্যাঁ ভয় পাবো বলে এই জন্য তুমি ভয় পাবা বলে এই জন্য আমি তোমাকে এটা বলছি আর তুমি যখন আমার ওখানে বড় যে আসলে যে তুমি আমার যখন বললে আমি যে তোমার বললাম যে আমি টয়লেটে যাচ্ছি তখন আমি কিন্তু টয়লেটে যাইনি তোমার বড় মার কাছে আসছিলাম তোমার বড় মারে মানে সবকিছু বুঝে বললাম যে এ ব্যাপার ও নিয়ে আসতেছি তা দিয়ে আপনি এটা বললেন আসলে কোন এক কারণে বড় মা ঢুকে যাচ্ছেন বেদবাগানের ভিতরে এটা শুনেই আপনার বাবার সন্দেহ হয় জি 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 এবং সে তৎক্ষণাৎ বাথরুমে যাওয়ার কথা বলে চেক করতে যায় যে বড় মা আসলে কোথায় জি জি এবং জেনেও আপনাকে বলেনি কারণ আপনি তখন বাচ্চা মানুষ আপনি ভয় পেয়ে যাবেন পরবর্তীতে সে আপনাকে এসে বলে যে না আসলে সেটা তোমার বড় মা ছিলই না ছিল না জি আমরা একটা ঘটনা শুনেছিলাম ডটিমের কাছে আপনার যে পুকুরে কোনো কিছু একটা মনে হয় ঘটেছিল কোন একটা পুকুরে জি জি সেটা আসলে কি ছিল সেটা হচ্ছিল ওইখানে বিশাল বড় একটা পুকুর আছে আর অনেক বড় গ্রাম তো ওখানে মানে বিশাল জায়গা ফাঁকা ওইখানে একটা মানে পুকুর আছে মানে এমনিও মানুষ আগে রাত্রেবেলা মানুষ দেখতো মানে মানুষ হাঁটা চলা করতো ঘোড়া দৌড়তো টকবক করে ঘোড়া দৌড়তো এবং রাত্রে ওই আশেপাশে যাদের বাড়ি ছিল রাত্রেবেলা শুইলো শব্দ শুনতো যে ঘোড়া দৌড়ানো পুকুরের আশপাশ দিয়ে পুকুরের আশপাশ দিয়ে ঘোড়া দৌড়ছে এবং ডাকতেছে তখন সবাই মানে মোটামুটি শুনতো এবং আমিও যখন ঘুমাই যায় রাত্রে তখন আমিও এটা শুনছি তো আমাদের ওই ভয় ছিল না আমার আবার দাদা কবিরাজ আমি ওই যে দেশ গ্রামে গাজীর গীত হয় না গাজীর গীত গান টান একদিন গাজীর গীত শুনে তিন গ্রাম দূরে গেছিলাম গাজীর গীত শুনতে তখন ওই ফাঁকা ওই জায়গায় দিয়ে আসতে ওই ওই গ্রাম থেকে ওই জায়গায় দিয়ে আসা লাগে রায় তখন আড়াইটে বাজে ওইখান দিয়ে আসতেছি তখন দেখি যে ওইখান দিয়ে একটা লোক লম্বা মানে ওইখান দিয়ে হাঁটতেছে ঠিক আছে কোনো শব্দ টব্দ নাই আমাদের দিকে আসতেছে বললাম দাদা ওই যে কি একটা লোক আসতেছে সাদা ইয়া পরা অনেক বড় কয়েক সমস্যা না দেখছে না চলো আমরা যাই হাঁটতে থাই দাদা কি জন্য পড়লো আর সাইড সাইডে ওই বালু নিচে একটা বালু খাবলা দিয়ে ধরে আর সাইড সাইড দিয়ে সিটে আমি দাদার হাত ধরে আসতেছি এক পর্যায়ে কোনো কিছু ওখানে এলো কোনো সমস্যা হলো না তো দাদা আসার পরে আমি বললাম দাদা ওখানে ওনার কি দেখলাম কয় যে ওই জায়গায় ওখানে ভয় থাকে তো ওই জায়গায় একজন আগে একটা লোক মারা গেছিল গলায় দড়ি নিয়ে তো ওই লোকটাই মাঝে মধ্যে মানে দেখা যায় ওই লোকের চুল ধরে আর কি ওটা হচ্ছিল ভয় ওই লোকের চুল ধরেই মানে মানুষকে দেখা দেয় অনেক মানুষ এটা দেখে এটা কোনো ওখানে দুইটা লোক মরছে একটা গলায় দড়ি দিয়ে আর একটা হচ্ছিল বিষ খেয়ে মারা গেছে একটা হচ্ছিল মেয়ে একটা হচ্ছিল ছেলে দুটো লোকটার মানে মাঝে মধ্যে দেখা যায় আর ওখানে অল টাইম ঘোরা দৌড়ায় এখন একটু কম কেন এখন তো লোকজন ঘর টর বেশি হয়ে গেছে এখন তারপরেও যদি মনে করেন যে গভীর রাত্রে একা একা যদি বেরোন হয়তো ঘোড়া দেখতে পারবেন না কিন্তু শব্দ শুনতে পারবেন ঘোড়া গভীর রাত্রে এখনো সেটা এখনো মাঝে মধ্যে শোনা যায় কোনো তাহলে আমিও রেহান কোনো না কোনো একদিন আপনাদের গ্রামে চলে আসবো জি 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 আচ্ছা তো সেখানে আর আপনারা ওই দিন খুব স্বাভাবিক ভাবে চলে আসতে পারছেন স্বাভাবিক ভাবে চলে আসছে ওই দিন আর কোনো সমস্যা হয়নি তো ওইখানে ওই ডাঙ্গার ভিতরে গাব গাছের বাগান আছে গাব গাছ বেল গাছ পুকুরটার এখানে হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় তো ওই বাগানে বেল পাখি থাকতো গাব পাখি থাকতো তো আমরা কয়েকজনে গেলাম আমার সাথে আরো লোকজন দিনে দুপুরের দিকে ঘুরতে ঘুরতে গেছি তখন দেখি গাছে তিনটা বেল পাখি রয়েছে তো আমি বললাম যে পারি তো আর কয়েকজন বললো না এটা পরের তা পারা ঠিক হবে না তো পরে ওখান থেকে দেখে টেকে চলে আসলাম আমার আবার মানে লোক মানে ইয়া ধরছে যে আমি ওই বেল পারবো পরের দিন দুপুর সময় গেছি স্কুল থেকে হ্যাঁ একাই গেছি তখন দেখি বেল তিনটা পাখি রয়েছে গাছে উঠছি আমি গাছে উঠে আমি কুটাই দিয়ে বেল পারছি নিচে পড়ছে পরে বেল তিনটা পারি নিচে নামছি আমি নিচে নামে দেখি কোনো বেল টেল কিছুই নাই নিচে আচ্ছা তখন আমার একটু ভয় ভয় লাগলো কি ব্যাপার বেল আর কেউ কেউ ছিল সেখানে না ওখানে কেউ ছিল না তখন বেল কোথায় গেলো বেল অনেক খোঁজাখুঁজি করছি তখন পাই না পরে আজকে বেলই খাবো না চলে যাই দাদার কাছে বললাম দাদা ওই জায়গায় আমি আজকে তিনটে বেল ফারছি উপরতে ফেলালাম নিচে আসে দেখি কিন্তু বেল টাল কিছুই নাই তো দাদার কাছে তুমি তো আসলে জানো না ওইখানে তো কোনো কিছু পারলি মনে করো পাওয়া যায় না ওখানে একটু সমস্যা আছে ওখানে মানুষ এমনি দিনে দুপুর গেলে মানুষ ভয় পায় তুমি ওখানে গেছো কা তুমি মানে ওখানে কি যেই পারতে যায় কোনো কিছু মানে হ্যাঁ নিচে নিচে কোনো কিছু মানে পারলে কিছু মানে পায় না দাদা আমার অনেক বুঝাইছে কয় হয় না আর এদিক সেদিক কোনো জায়গায় যাবা না আর এই যে তাবিজ দিছি তাবিজ শরীর তো কখনো খুলবো না আমার শরীর এখন বন্ধুকে বন্ধু দিয়ে আছে তো ওইখান থেকে দেশের ঘটনা এখানেই শেষ এরপরে হচ্ছে ওখান থেকে আপনি ঢাকায় চলে আসলেন চলে আসলাম ঢাকাতে কি কোনো কিছু একটা মনে হয় ঘটেছিল আমরা যতটুকু শুনেছি হ্যাঁ হ্যাঁ ঢাকা ঘটছে এটা হল 22 তারিখের ঘটনা 22 নভেম্বরের ঘটনা 22 নভেম্বর
আমি রাতে ক্যাশ ক্লোজ করছে ক্যাশিয়ার, ক্যাশ ক্লোজ করে আমাকে রেস্টুরেন্টে ক্যাশ ক্লোজ করছে, ক্যাশ ক্লোজ করার পরে সবকিছু বুঝে নিলাম, বুঝে নেওয়ার পরে আমি একটা অফিসে রাখি টাকা। তো অফিসে না যে ক্যাশিয়ারের সাথে অনেকদিন পরে কথা মানে জমছে, উনি আর কি রেস্টুরেন্টে থাকে না, উনি ওই দিন রেস্টুরেন্টে রয়েছে। থাকার পরে রেস্টুরেন্ট থেকে আমি খাওয়া দাওয়া করলাম, ওখানে করার পর অনেক কথাবার্তা বলার পরে তখন রাত 12:30 বাজে। তো আমি অফিসে আসলাম, মানে অফিস মানে রেস্টুরেন্টের ভিতরে একটা অফিস আছে, তো অফিসে টাকা রাখতে আসলাম সবকিছু হিসাব করতে। তো অফিসে ঢুকছি আমি সবকিছু, অফিসে আবার আসে সব মানে মানে ভাগ ভাগ আছে, তো ভাগ ভাগ জায়গায় আমি সবকিছু রাখলাম, গুনে গুনে রাখলাম, গুনে গুনে ঠিক আছে। রাখার পরে আমি ডয়াল লাগাবো, তো আমার পিছের থেকে এ তারেক আয় আমরা পাঞ্জা ধরি। তা এই এটা বলছে হলো আমার এখানে আরো 4 বছর আগে আমাদের মালিকের শালা ছিল, আমার সাথে অনেক আমার অনেক ভালো জান, মানে আমার থেকে 2-3 বছরের বড় হবে, তো আমার সাথে প্রায় সময় পাঞ্জা ধরত। উনি এখন ওখানে থাকে না, তালা লাগাবো লাগাবো এই টাইমে কাছে আমার পিছনে টাচ দিয়ে এ তারেক আয় পাঞ্জা ধরি। আমি চালান দিই যে উনি রাশেদ ভাই, তখন আমার দেখার পরে আমি বসে মনে হয় রাশেদ ভাই আসছে, মনে হয় আসে মনে হয় ডাইরেক্ট বক্স আসতেও পারে। আমি ডরটা তালা মারি চাইছি দেখি নাই, আমি আমি তখনও কিছু বুঝতে পারিনি, আমি ভাবছি মনে হয় যে হয়তো বাইরে গেছে, হয়তো আসছে, তো বাইরে আছে। বাইরে যে আমি সবাই জিজ্ঞেস করছি, সবাই উঠে কিছু লোক ঘুমাই গেছে, কিছু লোক ইয়ে আছে মানে কথা বলতেছে। আমি তাদের বললাম রাশেদ ভাই আসছে, কয় না আমি তো আর ভালো করে দেখ রাশেদ ভাই আসছে। তো রাশেদ ভাই আমার এই মতো ডাকতো, আমার টাচ দিয়ে বললো যায় আমরা পাঞ্জা ধরি। বললাম যে খোঁজাখুঁজি কর, কয় না আমি আমি পরে আবার লাইটটা জ্বালাই দেখলাম যে রাশেদ ভাই। পরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে রাশেদ ভাই বললাম রাশেদ ভাই আপনি কোন জায়গায়, আমি তো খুলনা আমি বাসায়। ঠিক আছে, তখন আমার একটু ভয় ভয় আসলো যে এটা তো রাশেদ ভাই দেখলাম, হ্যাঁ এটা কাকে দেখলাম, এটা তো রাশেদ ভাই না, তাহলে অন্য কিছু, তাহলে আমার তাবিজটা ঠাকা দিয়ে মনে হয় আমি ই হয়েছে, নাহলে তো আমি মানে সমস্যা হতো না। আমার শরীরে টাচ করছে এবং রাশেদ ভাই চুল ধরে একবারে অন্য আর কেউ ওনাকে দেখতে পায় না, সঙ্গে যে মানে কেশিয়ার ছিল, কেশিয়ার ছিল, তারা যে জিজ্ঞেস করছি আরো স্টাফ ছিল তাদের যে জিজ্ঞেস করছি, কয় না আর রাশেদ ভাই তো আসেনি। তখন আমার একটু মনের ভিতর ভয় ঢুকে গেল, তখন আমি পরে বুঝতে পারলাম যে না আসলে তো এটা না, এই ঘটনা যে আমার যে সমস্যা গুলো আছে ওইটাই হবে। তখন মানুষ সবাই বললো জি আপনার সাথে সর্বশেষ ঘটনা ঘটছে এই ধরনের, এটা এটা ই করে পরে আমি আপনাদের ফোন দিছি যে ব্যাপার ওনাকে যে সেই যেটা শুনলাম আমরা রেহান, সেই ছোটবেলা থেকেই কোন না কোন একটা কারণে এই বিষয়গুলো ওনার সাথে রিলেটেড হচ্ছে, কিন্তু কোন বড় ধরনের ক্ষতি করতে না পারলেও, কিন্তু একটা বিষয় আমার কাছে খুব মানে অস্পষ্ট হয়ে গেল, মানে ওনাকে আমার মনে হচ্ছে কোনোভাবে টার্গেট করা, সেটা কেন হতে পারে? এটা এটা আমার মনে হয় কি জানিস, এটা কিছু ব্যাপারে আমাদের নলেজ অনেক কম। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি জানি না তোর ব্যাপারে নলেজ আছে কিনা, গণনা বলে একটা ব্যাপার আছে, হ্যাঁ গ্রহ নক্ষত্র তারা এগুলো দিয়ে গণনা করে। আমার কেন জানি মনে হয় যে এই ধরনের কিছু গণনা যদি আমরা ওভারঅল একটা অ্যাভারেজ ভাবে করতে পারি, দেখা যাবে কিছু কিছু মানুষ এই সেক্টর গুলোকে টানে, এই ধরনের ব্যাপারগুলো তাদের ক্ষেত্রে এই কারণে ঘটে বেশি। হ্যাঁ, কিছু বিষয় থাকে যে কারোর রাশি এবং জন্ম হওয়ার সময় জন্ম লগ্ন কে জন্ম সংখ্যা ইত্যাদি অনেক কিছু মিলিয়ে ঝুলে অনেক ব্যাপার আছে, কিছু ব্যাপার আছে। হয়তো বা আরেক ভাই বোধহয় কিছু বলতে চাচ্ছিল। জি আসলে আমি একটা জিনিস মানে ইম্পর্টেন্ট বলতে ভুলে গেছি, এটা হচ্ছিল যে আমি এই যে রেলগেট মানে সাইদাবাদ রেলগেট আমার ওই যে এর আগে যখন উপরে উঠে নিয়ে গেল, তখন তো দেশে গেছিলাম, দেশে থেকে আসার পর মাঝে মধ্যে মানে ডাকতো, ওই কারণে আমি রেলগেট এক হুজুরির কাছে গেলাম, মানে উনি এগুলাই করে। তো উনি আমার মাটি তারপরে সরিষার তেল মানে খাঁটি মানে নদীর মাটি, আমি মামা ঘাটে যাই নদীর মাটি আনলাম, উনি বললো যে হ্যাঁ তোমার তো তুমি তো বাইসে যাচ্ছ তোমার একটা ইয়ার কারণে, মানে সবচেয়ে আপন কিরকম তোমার সবচেয়ে ভালো জানতো বেশি মনিটরে গেছে মারা গেছে। আমি বললাম আমার সবচেয়ে বেশি ভালো জানতো আসলে আমার দাদা, আমার দাদা কবিরাজ ছিল, উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, চাপ দাঁড়িয়ে আছে সবসময় পাঞ্জাবি পরে থাকতো, আর আমার নানা অনেক ভালো জানতো উনিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। তো ওনারা দুজনই মারা গেছে। তো উনি বললো যে তাহলে তোমার দাদা না হলে তোমার নানা যে কোনো একজনের মাধ্যমে আল্লাহ তোমাদের এভাবে বাঁচাই নিচ্ছে, দেখ তুমি মানে উনিও আমাকে পরে কিছু ইয়া লিখে দিল যে এগুলো প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে পড়ে পড়ে শুন। তা আমার মাঝে মধ্যে আমি পড়তে পারি না আমার সময়ের কারণে, মাঝে মধ্যে গ্যাপ যায়। ওকে, তার মানে কোনো না কোনো ভাবে উনি কোনো কিছুর দ্বারা টার্গেটেড এবং কোনো না কোনো ভাবে আবার সেভ হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে এ পর্যন্ত ডরে কিন্তু আমরা এই নিয়ে মনে হয় তৃতীয় জন এরকম পেলাম যাদেরকে আমাদের মনে হয়েছে টার্গেটেড, কন্টিনিউয়াসলি কানেক্টেড টু সামথিং লাইক দ্যাট, টার্গেটেড টু সামথিং লাইক দ্যাট। ও যে সবসময় যেটা বলি দোস, হ্যাঁ যে এগুলো কিন্তু কিছু মানুষের সাথে স্পেসিফিক্যালি একটু বেশি ঘটে, রাইট? এইসব ঘটনার ক্ষেত্রে তারা একটু স্পেশাল, এবং এক্ষেত্রে আসলে মানে উনি যেই শেষে যেই মানে হুজুরের কথাটা বললো যেভাবে মানে কেউ একজন সেভ করছে, আমার না এই বিষয়গুলা কখনো কখনো একটু মানসিক মনে হয়,
মানে অনেক ক্ষেত্রে মানসিক মনে হয়, তারপরেও দোস্ত এরকম ঘটনা কিন্তু ঘটে। ফর এক্সাম্পল আমি তোকে একটা ঘটনা বলতে চাই, দুঃসম্পর্কের এক চাচাতো ভাইয়ের কাছে শুনি, তার সাথে এই ঘটনাটা ঘটেছিল। ছোট্ট করে ঘটনাটা বলি, ঘটনা ছিল এরকম যে সে রাত্রে তার বাস মিস হওয়ায় বা জ্যামে পড়ায় কোনো একটা রিজন ছিল, সে তার গ্রামের বাড়িতে, তার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালের দেবত্র এলাকায়। তো ওখানে সে যাওয়ার পথে যখন পৌঁছায়, তখন তার পৌঁছানোর কথা ছিল রাত্রে 8:30-8:30, বাট কোনো এক কারণে তার পৌঁছাতে পৌঁছাতে হয়ে যায় রাত 11:30-11:30 সময় সে যখন পৌঁছায়। তো সে গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে, যাচ্ছে একা একা, এমনিতেই সে একটু ভীতু ধরনের মানুষ। তো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তার মনে হয় তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং পেছনে কেউ একজন হাঁটছে, একই সাথে তার দুটা ফিলিংস হয়। এবং সামনে দাঁড়িয়ে থাকাটাকে এক পর্যায়ে তার মনে হয় সামনে যে গাছটা সে দেখতে পাচ্ছে সেই গাছটা আসলে গাছ না, গাছটা মুভ করছে কোনো একভাবে। তো এই সময় সে প্রচন্ড ভয় পেয়ে প্রায় সেন্সলেস হয়ে যাবে এমন একটা পর্যায়ে চলে যায় যে সে আর থাকতে পারছে না, যেহেতু আমি আগেই বলেছি সে এমনিতে একটু ভীতু প্রকৃতির মানুষ। এই সময় পেছন থেকে তাকে একজন ডাক দেয়। ডাক দেওয়ার পরে সে আর কিছু চিন্তা না করেই পেছনে তাকায় এবং পেছনে তাকিয়ে প্রচন্ড আশ্বস্ত বোধ করে যে তাদের বাড়ির দারোয়ান, মানে ইনফ্যাক্ট ওই দিকটাতে আমিও মাঝে মাঝে গিয়েছি, ওখানে সিস্টেমটা হচ্ছে দারোয়ানদের একটা বা কাজের লোকদের একটা জায়গা থাকে, তারা নিজেদের মতন ফ্যামিলি ওয়াইজ কাজের লোক থাকে। মানে তার বাবাও চাকর ছিল এখানে, তার বাবার বাবাও এখানে এই ফ্যামিলির সাথেই চাকর হিসাবে কাজ করতো বা ধান খেতে কাজ করতো এভাবে। তো তাদের মধ্যে একজনকে দেখে সে প্রচন্ড আশ্বস্ত হয় এবং সেই লোকটি তাকে বলে যে তুমি এত রাত্রে এই রাস্তা দিয়ে কেন যাচ্ছ, আর যদি যাও তুমি আগে থেকে কেন বাসায় জানাওনি, তাহলে আমরা কেউ তোমাকে নিতে আসতে পারতাম। তো এক পর্যায়ে তাকে বাসা পর্যন্ত দিয়ে আসে, বাসা পর্যন্ত দিয়ে আসার পরে বলে যে তুমি ভিতরে যাও, আমি এখনই তোমার ভাবির সাথে কথা বলে আসছি। তো তারপরে তখন সে যখন যায়, তখন সে ভিতরে ঢুকে জানতে পারে যে যেই লোকটি তাকে মাত্র পৌঁছে দিয়ে গেছে সে প্রায় 7-8 দিন আগে মৃত্যুবরণ করেছে। এবং সে তাকে মানে সবচেয়ে সুন্দর যে এক্সপ্লেনেশনটা আমার চাচাতো ভাইয়ের কাছে আমি পেয়েছি, সে আমার কাছে খুব ভালো লেগেছিল, একই সাথে ইমোশনাল এবং ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে উনি মৃত্যুর পরেও আমাদের প্রোটেকশনই দিয়ে গেছেন। হতে পারে সেটা, মাঝে মাঝে আমার মনে হয় যে বিষয়টা মানসিক, থিংস হ্যাপেন ম্যান, রাইট, অনেক রকম ক্ষমতা নিয়ে আমরা জন্মাই। বাট যাই হোক, ওকে দোস্ত, তাহলে তারেক ভাইয়ের গল্প তো শুনলাম। আমাকে সবচেয়ে অবাক করছে সত্যি কথা বলতে ওনার কিন্তু 6-7 জন মানুষ সেটা দেখেছে, এটা হচ্ছে এই কারণে আমি এটা ওই সময় এমফাসাইজ করছি যে আপনার সাথে যারা ছিল তারা কি সবাই আপনাকে এই অবস্থায় দেখছে কিনা। ইট ইজ হরেটিক ম্যান। যাই হোক, তো আমাদের সাথে সোহেল ভাই আছে। সোহেল ভাই, এবার আপনার কাহিনী টাহিনী কিছু শুনবো, বাট তার আগে আপনার পরিচয়টা একটু যদি জানতাম। আমার নাম সোহেল রানা, আমার গ্রামের বাড়ি পাবনাতে, চাটমোর থানা, আলমনগর গ্রাম। আচ্ছা, তো আমাদের গ্রামে মানে কিছু কিছু জায়গায় কিছু জিনিস আছে, যেরকম এক এলাকায় এক সাইডে আছে আমাদের গ্রামেই পশ্চিম পাশে, ওখানে জেলেদের বাস ছিল, মানে যারা জেলেপাড়া। হ্যাঁ, জেলেপাড়া। আচ্ছা আচ্ছা, একটু সোহেল ভাই বলেন তো, আপনার কি শীতে খুব কষ্ট হচ্ছে? আচ্ছা, তারপর কি হলো? আপনি ওই জেলেপাড়ায় মানে বিশাল একটা বড় বাগান হয়েছে, মানে অনেক বড় নাম করা বাগান, জেলেপাড়া বাগান বলে, বিভিন্ন ধরনের ফলের গাছ আছে ওখানে। মানুষজন নাই, মানে বাড়ি ঘর নাই, বাগান দুই সাইডে বাগান, মাঝখান দিয়ে রাস্তা আছে, আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে বাজারে যেতে হয় রাস্তা দিয়ে। আচ্ছা আচ্ছা, আমাদের গ্রামের লাস্ট সীমানায়, মানে আমাদের গ্রামের সীমান্তর বাইরে আর একটা গ্রাম যে সময় অ্যাডজাস্ট হবে, ওই মাঝখানে আবার একটা শ্মশান আছে, মানে এটা হচ্ছে আমাদের গ্রামের পূর্ব পাশে। আচ্ছা, আর বাগানটা হচ্ছে পশ্চিম পাশে। আচ্ছা, পূর্ব পাশে শ্মশান আছে, ওই রাস্তার ডাইন সাইড হচ্ছে আপনার, মানে আমাদের গ্রাম থেকে অন্য গ্রামে যাইতে রাস্তার হাতের ডাইনে পরে হচ্ছে আপনার শ্মশানটা, আর তারপরে পরে নদী, আর বাম দিকে হচ্ছে আপনার বিশাল বড় মাঠ, এগুলো পাড়ি দিয়ে তারপরে হচ্ছে আপনার অন্য একটা গ্রামে যেতে হয়। পরে এমন সময় আপনার হচ্ছে ওই গ্রামে মনে করেন যে আরো কিছু কিছু জায়গা আছে, আবার মনে করেন যে মাঝখানে আমাদের গ্রামের মাঠের মাঝখানে একটা এলাকা আছে যেটা খুকশিগাড়া বিল বলে, হাওর, মানে জমি চাষ করে কিন্তু সেখানে এই খুকশিগাড়া নামে একটা বিল আছে, হাওর আছে, মানে ওখানে খুব ভয়াবহ অবস্থা হয় বিলটা। কেন? ওখানে যে জায়গাগুলোর কথা বললাম, এখানে তিনটা জায়গায় খুব ভয়াবহ অবস্থা, আর হচ্ছে এখানে সবগুলোই আমি গল্প শুনছি কিন্তু আমি বিশ্বাস করি না, কিন্তু আমি বিশ্বাস করছি তিন জায়গায় যখন আমারে নিয়ে ঘটনা ঘটছে, তারপর আমি বিশ্বাস করছি যে না এটা সত্যি ঘটেছে আপনার সঙ্গে শুনে। যেরকম হচ্ছে আপনার শ্মশানের ঘটনাটা যদি বলি, মানে ভয়,
বন্দর। আমি ছোটবেলা থেকে গান বাজনা করতাম, বিভিন্ন প্রোগ্রামে যাইতাম গ্রামে স্কুলে, বিভিন্ন যেরকম হচ্ছে 16 ডিসেম্বর, তারপরে হচ্ছে 21 ফেব্রুয়ারি, এগুলো আসলে মানে আমি প্রোগ্রাম করতাম। সাথে আমার দুটা বন্ধু থাকতো, একজন ফুফাতো ভাই আর একটা গ্রামেরই বন্ধু। একদিন হচ্ছে আপনার এটা 16 ডিসেম্বর হবে না 21 ফেব্রুয়ারি, আমার এত খেয়াল নেই, 7-8 বছর আগে তো হতো, মানে যে কোনো একটা হবে, গান গাইতে গেছি মানে আমাদের গ্রাম থেকে মাঝখানে একটা গ্রাম, তারপরে গ্রামে আমরা গেছি বিকালে, মানে সন্ধ্যার একটু আগে আসরের আজানের ওইদিকে আমরা বেরোইছি তিনজন। যাওয়ার পরে ওখানে গান শেষ করছি, খাওয়া দাওয়া করছি, আস্তে আস্তে আমাদের 2টা বাজে, রাত 2টা। আমাদের গ্রাম এমন অবস্থা মানে কোন দিক দিয়ে, মানে চতুর্দিকে বাংলাদেশের কোন দিক দিয়ে মানে আমাদের ভালো মতো আমাদের গ্রামে ঢোকার মতো পরিস্থিতি নাই, রাস্তাঘাট ভালো নাই, মানে আমাদের গ্রামে যে দিক দিয়ে ঢুকবো নাই, নৌকা পার হইতে হবে, আবার শুকাই গেলে হাইটে যাইতে হবে মাঠের মধ্যে দিয়ে, আর পানি থাকলে নৌকায় পার হইতে হবে, আর যদি গাড়িতে যাইতে চাই তাহলে মনে করেন যে আমার 2 মিনিটের রাস্তা, আমি সোজা হাইটে যাবো 2 মিনিটের রাস্তা, আর আমি যদি গাড়িতে যাইতে চাই আমার আধা ঘন্টা ঘুরে তারপর আমার গ্রাম আসতে হবে, এরকম অবস্থা। তো ওখান থেকে আসার সময় রাত 2টা বেজে গেল, হাদল গ্রাম যে নামটা, ওই হাদল গ্রামে এসে তারপরে আমাদের হচ্ছে শ্মশানের কাজ দিয়ে আসতে হবে। আচ্ছা, এখন যদি রাস্তা দিয়ে যাই তাহলে শ্মশানের সাদ দিয়ে আসতে হয়, আর যদি শ্মশানের একটু দূর দিয়ে যাইতে চাই 200 গজ কিংবা 250-300 গজ দূর দিয়ে, তাহলে মাঠের মধ্যে দিয়ে সোজা নামতে হবে। আচ্ছা আচ্ছা। তো আমি করলাম যে বললাম বুলবুল নাম আমার ফ্রেন্ডে, বললাম যে বুলবুল রাত তো অনেক হয়েছে ভাই, আমার তো ভয় ভয় লাগতেছে শ্মশানের কাছে, এই সোজা যাই মাঠের মধ্যে দিয়ে সোজা যাই, যাতে শ্মশানটা আমাদের আয়ত্তের বাইরে থাকে, চোখের বাইরে থাকে, ওইদিক নজরই দেবো না, এরকম ভাবছি। তো বলে চল যাই, তিনজন তিনটা সিগারেট ধরাইছি, সিগারেট ধরাইছি হাতে, 3 সাইডে রাখছি, একজনের হাতে একটা বক্স আছে। আচ্ছা, মানে এটা আমার ধারণা আছে যে আগুন কাছে থাকলে খারাপ কোনো কিছু মানে কাছে আসতে পারে না, এটা বিশ্বাস করে বেদায় সিগারটা ধরাইলাম তিনজন। যাইতে যাইতে হঠাৎ করে বাম সাইডে যে শ্মশান, শ্মশানের দিকে আমার নজর গেছে, মানে ওইদিক তাকাবো না, আমি ভুলে থাকতে চাচ্ছি যে আমার সাইডে শ্মশান আছে, মানে অন্য মনের ভেতর অন্য কিছু আনতে চাচ্ছি, আমি মনে মানে মন থেকে দূরে সরাই দিতে চাচ্ছি, সরাই দিয়ে আবার মনে মনে ভাবে এই অমুক দিন দেখলাম ওই অমুকরে হচ্ছে এইভাবে পুরাইছে, এইভাবে কাঠের উপরে দিয়ে আগুন ধরাই দিয়ে পুরাইছে, এইভাবে পুরাইছে, এগুলো কল্পনা ভাসে আসে, আমি ভুলতে চাচ্ছি, আর আমি ওই সাইডে তাকাইতে চাচ্ছি না, কিন্তু বুলবুলে বললাম বুলবুল আমরা ডাইন দিয়ে কাটে যাই চল, এখান থেকে সোজা একেবারে দরকার পানির ভেতর দিয়ে চলে যাবো, পানি আছে তিনজনই, এটা কিন্তু আমার একলার ঘটনা না, আমরা তিনজনই মানে ডান দিয়ে কাটে আমরা চলে যেতে চাচ্ছি, মানে ওইটার শ্মশানের স্পর্শ আমরা নেবো না, যতই ডাইনে কাটতে চাচ্ছি আমরা ততই বামে যাচ্ছি, মানে মনে হচ্ছে যে ডাইনে যাচ্ছি অথচ দেখতেছি শ্মশানের কাছে আসতেছি, এরকম এরকম হচ্ছে মানে জোশনারের কিন্তু। শ্মশানের কাছে যে সময় হঠাৎ করে মানে শ্মশান যে সময় আমার কাছে কাছে মনে হলো যে কাছে চলে আসি, সেই সময় হঠাৎ করে একটা আওয়াজ হলো যে একজন বলতেছে যে আগুন ফেলা না হলে 3 ডেরে কিন্তু খেয়ে ফেলবো, মানে এরকম একটা আওয়াজ আমরা তিনজনই শুনছি, শুধু আমি একলা না, বুলবুল যে আসলে লোক হচ্ছে ও আবার ভয় করতো, প্রচন্ড ভয় করতো, ধরে রাখছে আমারে ধরে রাখছে, আর ওই সূর্য নাম যে ছেলেটা ও আর আমি সামনে আছে আর ও আমারে ধরে রাখছে। আমরা সিগারেট ফেলতেছি না, যেহেতু বললাম যে সিগারেট যেহেতু ফেলার কথা বলছে তাহলে তো সিগারেট ফেলানো আর যাবে না, যাবে ফেলাই নাই, সিগারেট ফুরাইতেছে আবার জ্বলাইতেছে, মানে মিনিট যাইতেছে যাইতেছে, পরে আমরা শুধু কাইটে আসতে চাচ্ছি কিন্তু কাইটে পারতেছি না, হাঁটতেছি হাঁটতে পারতেছি না, অনেক সময় কিন্তু হয় যে হচ্ছে আমি ঘুমাইয়ের স্বপ্নে দেখতেছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি কিন্তু দৌড়াইতে পারতেছি না, কিন্তু এটা বাস্তবেই বাস্তবেই আমি ডাইনে কাইটে যাইতে চাচ্ছি মনে হচ্ছে যাচ্ছি কিন্তু আমি ওখান থেকে নড়তে পারতেছি না। এক পর্যায়ে মানে সোজা রাস্তার দিকে যে সময় আগাচ্ছি হঠাৎ করে মানে ওই জায়গায় ওই যে শ্মশানে ইয়ে আছে শেওড়া গাছ বলে, বিশাল বড় বড় গাছ, শেওড়া গাছ আছে ছোট ছোট পাতা, কালো পাতা, তো ওই গাছের দুইটা ডাল মানে এত জোরে বিকট ভাবে ভাঙলো, মানে ভাঙে নিচে পড়ে গেছে, মানে দুইটা ডাল বিশাল ভাবে শব্দ হয়ে মানে ভাঙে নিচে পড়ে গেল, বড় ডাল না বড় ডাল, গাছ বড় তো ডালও বড়, মানে ভাঙে পড়ে গেল, যেরকম হচ্ছে ঝড়ের দিন গাছের থেকে ভাঙার পরে, সেরকম রাত কিন্তু 3টা পার হয়ে গেছে, 3টা পার হয়ে যাওয়ার পরে এখন আমরা ওই জায়গাতে আস্তে 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 আগাচ্ছি, আস্তে আস্তে সিগারেট খাচ্ছি আর আগাচ্ছি আগাচ্ছি, হঠাৎ করে তিনজন মানে বিশাল লম্বা মানুষ শ্মশানে, আমি মানে ওখান থেকে সরতে পারতেছি না, আমি মনে করতেছি আমি যাচ্ছি কিন্তু আমি ওখান থেকে যেতে পারতেছি না, আমরা তিনজন মানুষ বিশাল লম্বা মানুষ, কালো মানুষ, আপনার হচ্ছে এই কাঁসা দেওয়া, আচ্ছা কাঁসা দিয়ে হাতে এরকম বাঁশ আছে, বাঁশ হোক আর কাঠ হোক যাই হোক লাঠি, লাঠি নিয়ে মানে দুরুম দুরুম করে বাইরে যাচ্ছে একজন রে, মানে একজন আরেকজন কেন না, ওই তিনজন মিলে একজন রে বাইরে যাচ্ছে, মানে ওই যে যে সময় শোয়ায় না মানে মারা গেলে পুরা আগুন জ্বালায় যখন পড়ার সময় চিতার উপরে যখন শোয়ানো হয় ওভাবে, তখন ওই আগুন ধরায় দেওয়ার পরে শুনছে ওই যে রক ঠকছে পোসায় যায় আর খাড়া হয়ে খায় ওঠে, ওইভাবে দাবানোর জন্য বাইরেচ্ছে, পরে একজন বলতেছে তোরা তিনজন একটু এদিকে আমাদের হেল্প কর, আমরা পারতেছি না, উঠে উঠে উপরে চলে যাইতেছে,
ঠিক আছে, মানে আমাদের ডাকতেছে। আমরা বললাম এত রাত্রে তো এই জায়গা হচ্ছে এই মানুষ ইয়া দিবে না, এই একটু আগে দেখলাম ডাল ভেঙে পড়লো, তারপরে হচ্ছে আগুন ফেলাই দেওয়ার কথা বললো। আর কোনো মানুষ ছিল না কি, শুধু ওই তিনজনই ছিল? ওই তিনজন অন্য কোনো মানুষ সেখানে যদি আসলেই মানুষ পড়ানো তো আরো অনেক মানুষ। আর এটা তো ওখানে তো সেই সময় মানুষ আসার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে হচ্ছে আপনার ওরকম আমাদের ডাকলো যে আমাদের একটু হেল্প করো, ওরে তো আমরা দাবায় রাখতে পারতেছি না, আমাদের সাথে আসে একটু বাইরে হবো। এরকম করতে করতে আপনার হচ্ছে আজানের রক্ত হয়ে গেল। যত যাই হোক আজানের সময় কোনো কিছু হয় না, আজান দিল, আজান দেওয়ার পরে আমরা হচ্ছে তিনজন আবার সিগারেট ধরে পেলাম। আমাদের গ্রামের লাস্ট মাতার যে লোকগুলো আছে ওরা নামাজের জন্য হাদুল গ্রামের মসজিদে যায়, তো দেখলাম যে নামাজের লোক বের হয়েছে, সে সময় আমরা আবার সরাসরি শ্মশানে দিকে গেলাম। পরে শ্মশানের ওখানে যায় কারো কিছু বলি নাই, শুধু আমরা একটা জিনিস দেখলাম যে ডাল ভাঙছে কিনা এটা দেখো। এখন যে দেখি কোনো ডাল ভাঙা নেই, কিচ্ছু নেই ডাল ভাঙা নেই, কিন্তু আমার যে ফুফাতো ভাইটা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পরে ফুফাতো ভাই নানা আর আমার হচ্ছে দাদা, ওই উনি আবার মাদ্রাসার শিক্ষক, উনি পানি পড়া ঠড়া দিয়ে ঝাড়া ঠাড়া দিয়ে মানে সুস্থ হতো, কিন্তু অনেকদিন মানে শুকাই গেছিল। পরে আমার সন্দেহ হলো যে শ্মশানে যা শুনছি আগে আমি বিশ্বাস করি নাই, কিন্তু যখন আমার নিজের ব্যক্তিগত ভাবে আমরা ঘটলাম এই ঘটনার মধ্যে পড়ে গেলাম, তখন আমি বিশ্বাস করলাম যে না শ্মশানে কিছু আছে। তো সোহেল ভাই এটা তো শুনলাম আপনার ঘটনা, এই ঘটনার আগে আপনার সাথে কি এরকম কিছু ঘটেছে? হ্যাঁ, এরকম আমার সাথে আর একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এই আম কুরআন উনি মানে আমরা পাঁচ সাত জন বন্ধু মিলে গ্রামের বাড়িতে মোটামুটি আপনার ছোটবেলার ঘটনাই বলতে পারি। ছোটবেলায় মানে তখন 14-15 বছর বয়স। আচ্ছা আচ্ছা, শুনুন একটু। এই ফজরের আজান দিত যে সময় সবাই ব্যাগ নিয়ে বস্তা নিয়ে আম কুড়াইতে যেতাম। আচ্ছা, একদিন আমাদের ওই যে জেলে পাড়া গ্রামের কথা বললেন, পাড়াটার কথা বলছিলাম, বাগান, ওই বাগানে সবাই যায় তো অনেক মানুষ যায়। আচ্ছা, একদিন হচ্ছে আমি ওই বস্তা নিয়ে মানে নিয়ত করে রাখছি যে আজকে আম কুড়াইতে যাবো, কারো ডাক দিব না, ভাগে হয় না, মনে করছি যে হচ্ছে আজকে কারো ডাক দিব না, একলা একলা যাবো। রাতে ঘুমাইছি ঠিকই, কিন্তু ঘুমানোর পরেও ঘুমানোর আগে চিন্তা করছি চেতন পাবো, তো এরকম একটা ইয়া ছিল যে যাবো সবার আগে। এরকম করতে এক পর্যায়ে রাত 2টা বাজে, কিন্তু আমি কিন্তু জানি না 2টা বাজে, আমি চলে গেছি আম কুড়াতে। আমি জানি যে আজান দিবে, আজানের ভাব। আমি বাগানে গেছি, জেলেপাড়া বাগানে যাওয়ার পরে হচ্ছে আম কুড়াচ্ছে আপনার এই মাঠ সাইড দিয়ে, মনে করেন যে আপনার 15-20টা আম পাইছি। পরে তিনজন আসলো, এই যে বুলবুল, সুরুজ আর একটা নাম রাসেল, ওনারাও চলে আসছে আম কুড়াতে। ওরা আসছে আমার সাথে আম কুড়াচ্ছে, ওরা বলতে ইয়া বলতেছে কে আইসকে, তোরা তুই আমার আগে চলে আসলি, ডাক দিলে না কিছুর জন্য, বললাম যে চলে যে তো আইসিস, তাহলে আর ডাক দিয়ে কি করবো। পরে বললো যে ওই সাইডে যায়, মানে বাগানের ভিতর দিয়ে রাস্তা আছে, গলি আছে, গলির এই পাশে বাগান, ওই পাশে বাগান, বাগানের ওই পাশে ওই যে নদী, ওই যে নদীর কথা বললাম ওই একই নদী, ওই ওই রাস্তার ওই পাশে ওই বাগানে গিয়েছি। যাওয়ার পরে ওরা তো অনেক আম করাইছি, ওরা মানে দুই তিনজন তিন সাইডে গেছে, আমি এক সাইডে করাচ্ছি, মানে প্রচুর আম, আপনার বস্তা এক পর্যায়ে অর্ধাঅর্ধি হয়ে গেছে, ভরে নাই অর্ধাঅর্ধি, বস্তা বলতে কি বড় বস্তা না, কিন্তু এই যে বস্তা যে সময় আধাটা হয়ে গেছে সে সময় হচ্ছে ফজরের আজান দিছে, সে সময় আমি লাফাই করছি ফজরের আজান দিলে এখন মানে, তাহলে আমি কোন সময় আইছি, যে সময় ফজর আজান দিছে সেই সময় আমার বুলবুল আর সুরজ আর হচ্ছে রাসেল, ওরা তিনজন এসে আমার বলতে যে শালা তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসিস, আমার ডাকিস নাকি কিসের জন্য, আবার তারা এই কথা বলছে, তারা এই কথা বলতেছে। পরে করলাম যে মানে ওরা যে আসলো, দেখ জড়ানো রয়েছে, এখনো ছাড়াই নাই, হাতের মধ্যে মুচড়ানো থাকে না, মুচড়াই নিয়ে আসে, কেন ওনারা এতক্ষণ কুড়ায় আপনার সাথেই কুড়ালো আম, আমি সেই সময় জানতাম যে বুলবুল রাসেল এবং হচ্ছে ইয়া আপনার এই সুরজ আমার সাথে আম করাচ্ছে, মানে আমার একটু পরে আইছে, কিন্তু যখন আজান দিল, যখন ওরা এসে বললো কে আজকে আমার ডাক দিলেন, আমার ডাক দিলেন একা একা চলে আসলে কিসের জন্য, মানে আমার বাড়ি মাঠের মধ্যে আর ওদের পাড়ার মধ্যে, ওদের বাড়ির কাছ দিয়ে আমার যাইতে হয়। আমি খেয়াল করলাম ওদের হাতে ব্যাগ জড়ানো রয়েছে, মানে ব্যাগ এখনো ছাড়া নেই, আম ঢুকালে তো দু একটা আম তুললে ব্যাগটা ছাড়ানো হবে, হাতের মধ্যে জড়ানো রয়েছে, ওই কথা বলতে সেই সময় মাথার মধ্যে ক্যাশ করলো সর্বনাশ, তাহলে এতক্ষণ আমি কারোর সাথে ছিলাম, আপনাকে টোটালি ধোকা দেওয়া হয়েছে। ওই তিনজন আসলে অন্য কিছু ছিল? হ্যাঁ, অন্য কিছু ছিল, মানে বুলবুল, রাসেল আর হচ্ছে আপনার সুরজ। আজানের সময় যখন অরিজিনালি আপনার ফ্রেন্ডরা আসে তখন আপনি, আচ্ছা তখন আপনি ওদেরকে খোঁজেননি? না, বাকিরা অন্যরা? না, অন্যদের, ওরা যখন তিনজন আসলো, আসার পরে ওদের হাতে ব্যাগ যখন আমি জড়ানো দেখলাম, আমি চিন্তা করলাম তাহলে এতক্ষণ যারা আম খুললো তারা তো আম আমার সাথে টুকাইছে, আম তো ওদের ব্যাগে আছে, ব্যাগ সরানো ছিল, কিন্তু এর হাতে ব্যাগ জড়ানো রয়েছে, তা আমি ওদের আবার বললাম না যে হচ্ছে এই ঘটনা। পরে হচ্ছে ওই এই পাশ থেকে আমি ওই পাশে আবার চলে যাচ্ছি, যখন এটা ইয়া হয়ে গেল মনে করলাম এই বাগান দিয়ে আম খুলে চলে আসবো। পরে হচ্ছে আবার ওরা তিনজন আলাদা হইলো, আমার মতো আমি আলাদা হইলাম, মানে আমার অরিজিনাল বন্ধুরা এক সাইডে রইলো, আমি আলাদা হইলাম, আলাদা হয়ে আম করাইতে করাইতে এই বাগানে আসলাম। আপনি এটা ইচ্ছাকৃতই করলেন? হ্যাঁ, আমি চলে আসলাম একাই, চলে জানি যে ভয় নাই, আবার দেখে যাচ্ছে এক মহিলা, সেই সময় আমার মহিলা, আমি সরাসরি মহিলার চোখে পড়লো, মহিলা চোখে পড়লো আপনার মুরব্বী, বয়স্ক মহিলা, তো ওই মহিলা আমার ডাক দিল, বলে যে এই জায়গা থেকে আম গুছানো রয়েছে, আম নিয়ে
ঠিক আছে, কিন্তু মহিলারা আমি কোনোদিন দেখিনি, আমার পরিচিতও না, মুরব্বী মহিলা লাঠি হাতে, কিন্তু ওই মহিলা ওই যখন আমার ডাকলো আমি গেলাম না, আমি ভয় পাচ্ছি প্রচন্ড, মানে সাদা কাপড় পরা মহিলা এমনি তো মরবে, মানুষ ভয় লাগে রাত্রে যদি সাদা কাপড় পরে লাঠি দিয়ে হাঁটে, আমার প্রচন্ড ভয় লাগতেছে, মানে ওদের থেকে চলে আসলাম, আলাদা চলে আসলাম, পরে আমি যখন গেলাম না ওই মহিলা মানে হাত না কি এটা আমি বলতে পারবো না, যেহেতু আমার পিছন থেকে হাত নাই, কোন একটা কিছু দিয়ে আমার এরকম আসর দিছে, টান দিছে, কিন্তু মহিলাটা কিন্তু অনেক দূরে দাঁড়ানো আছে, ওরকম পিছন থেকে আমার এরকম টান দিছে, টান দেওয়ার পরে আমার পিঠে কেটে যায়, এখনো দাগ আছে এই যে এই সাইডে দেখতে পারি না অবশ্য, কিন্তু একটা মাঝে মাঝে দেখি যে হচ্ছে বড় এই সাইডে যেটা ওটা দেখতে পারি, আয়না দিয়ে দেখতে পারি, তো হচ্ছে ওরকম পিছন থেকে যে সময় টান দিল, টান দেওয়ার পরে এই জায়গায় আমার জামা পর্যন্ত ছিঁড়ে গেছে, জামা ছেড়ে যাওয়ার পরে আমি ওখান থেকে দৌড়ে চলে আসি, ওই মহিলা আপনার পেছনে আসছে কি আসছে না আপনি এটা দেখার চেষ্টা করেন? কিছু দেখেন না, আমি শুধু দেখলাম যে মহিলাটা অনেক দূরে আছে 10-15 মিটার, কিন্তু সেটা কোনো একভাবে আপনাকে ছুঁয়ে ফেলছে, হ্যাঁ ছুঁয়ে ফেলছে, মানে হাত দিয়ে হোক আর যেভাবে কেন, মানে সে সময় প্রচন্ড ভয় পাইছি, যে সময় শরীরে হাত টাচ লাগছে আমি খুব ভয় পাইছি, ভয় পাওয়ার পরে দৌড় মারছি, দৌড় মার পরে এক দৌড়ে মানে রাস্তায় উঠছি, রাস্তায় উঠার পরে ওই যে মানুষ ইয়াতে যাচ্ছে মসজিদের নামাজের জন্য যাচ্ছে, দৌড়ে দৌড়ে এসে আমি দবাস করে পড়ে গেছি, মানে আমি সে সময় আমার অবস্থা খুব খারাপ, যে সময় শরীরে টাচ করছে আমার শরীর মানে খুবই অসুস্থতা বোধ করতেছি, পরে আসার পরে আমি ব্যাগ ঠিক রেখে চলে আসি, ব্যাগ ঠিক কিছু আনিনি, আমার ব্যাগ ঠিক কিছু আনিনি, পরে হচ্ছে বললো যে কি হয়েছে, আমি বললাম যে এই ঘটনা, তারপরে জামা চেঞ্জ করলো, জামা চেঞ্জ করে সবকিছু দেখলো, দেখার পরে সত্যি দেখে এগুলো, পরে গাছ বাটা এগুলো দিয়ে ঠিক ক্লিয়ার করে দিল, সকাল হলো পরে আমার বাড়িতে নিয়ে আসলো। এখানে একটা বিষয় হচ্ছে যে রেহান যেটা দেখলাম যে ওনার এখনো দাগ রয়ে গেছে, মানে ওটা মানসিক কোনো কিছু, এটা ভাবার আর কোনো কারণ নেই, আর সবচেয়ে বড় বড় কথা বলেছিলেন মহিলাটা আপনার কাছ থেকে এত দূরে ছিল, সেখান থেকে বাড়িয়ে ছুঁয়ে ফেলার মতন অবস্থায় অবস্থা ছিল না, তো আসলে এটা একটা অদ্ভুত বিষয়, আমরা আসলে কখনোই এক্সপ্লেইন করতে পারবো না, আসলে এরকম অদ্ভুত অনেক বিষয় আছে, যেমন মনে কর যে একটা ঘটনা আছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে, একবার হয়েছে কি কয়েকজন বন্ধু, প্রায় তিনজনের মতো বন্ধু মনে হয়, ইয়ট নিয়ে গিয়েছিল আর কি, জাস্ট এমনি ঘুরে বেড়াচ্ছে, এটা অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ডের মাঝামাঝি কোনো একটা জায়গায় ওরা ছিল, তো ওদের স্যাটেলাইট ফোন ছিল, প্রথম দুই একদিন কন্ট্যাক্ট ছিল, তো এর পরে তৃতীয় দিন থেকে ওদের আর কোনো খোঁজ নেই। আচ্ছা, পরে অনেক সার্চ শুরু হয়ে যায়, সার্চ শুরু হয়ে যাওয়ার পরে যেহেতু এটা নেভিগেশন সিস্টেম ছিল, তো খুব সহজে বের করে ফেলে যে এইখানে একটা আছে, তো সেই ইয়টে গিয়ে দেখতে পায় যে ওখানে ওই তিনজন বন্ধু, ওই তিন বন্ধু নাই, পুরো ইয়টটা একদম সাজানো গুছানো যেভাবে থাকার কথা ওভাবেই আছে, শুধু ওই তিনজনই নাই, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওরা ওখানে যে বসে ড্রিঙ্কস করছিল বা চায়ের মগ ছিল ওগুলো একদম হুবহু ওভাবে রয়ে গেছে, মনে কর যে তুই যদি একটু আগে উঠে যাস এখান থেকে কোনো কিছু একটা এক কাপ চা খেয়ে, তারপর যে এরকম সিচুয়েশন থাকতে পারে, ওই এনভায়রনমেন্ট, ওই এনভায়রনমেন্ট রয়ে গেছে, কোনো ধরনের কোনো কিছুর চিহ্ন নেই, কিন্তু এই তিন বন্ধু নেই মানে নেই, আর কোনো খোঁজই পাওয়া যায় না, এটা একটা আনসলভ বিষয় আর কি এখনো পর্যন্ত। তুই কি কখনো এই ব্যাপারটা শুনেছিস, এলিয়ান অ্যাবডাকশন? শুনেছি এলিয়ান অ্যাবডাকশনের ব্যাপারটা, এটাতে এলিয়ানের বিষয়টা এখানে মানে যেখানে দেখা যাচ্ছে যে কোনো কিছুর আর যুক্তি খুঁজে পাচ্ছে না, তো ওখানে একবার কেউ বলছে যে তিনজন হয়তো নিচে নেমেছিল, সেখানে হয়তো হাঙর ধরেছে বা এই ধরনের কিছু, কিন্তু তখন লজিকটা হয়েছে তিনজনের এভাবে এই ধরনের ঘটনা হওয়ার কথা না, এবং সেখান থেকে পানি থেকে ওঠার মতো যথেষ্ট প্রযুক্তি বা ব্যবহার ছিল, এবং দিকও হারিয়ে ফেলার কথা না, তাদের কাছে নেভিগেশন সিস্টেম রয়েছে, সমস্ত কিছু রয়েছে, স্যাটেলাইট ফোন রয়েছে, তৃতীয় যেই একটা লজিক দাঁড় করানোর চেষ্টা হয়েছে যে এলিয়ানরা হয়তো বা এখান থেকে ওদেরকে নিয়ে গেছে, কারণ এই এলাকায় মানে ইউএফওর একটা ওই ঠিক ওই সময়টার আশেপাশের সময়ে এই এলাকায় কিছু একটা দেখা গেছে, মানুষজনের কাছে শুনেছে যে ইউএফও হয়তো বা এইখানে ওই সময়টাতে দেখা গিয়েছিল, এই দুইটার একটা কানেকশন মিলিয়ে হয়তো বা সেটাও হতে পারে, বাট এটা আনসলভ, নোবডি নোজ। আসলে এই ব্যাপারটা আমি রিসেন্ট কোন সার্ভে রিপোর্ট আমি জানি না, বাট অ্যাকর্ডিং টু 2009 দ্য মুভি, একটা মুভি আমি দেখেছিলাম, মুভিটার নাম হচ্ছে দ্য ফোর্থ কাইন্ড, মানে অন্যরকম একটা অসাধারণ মুভি, ওখানে খুব সুন্দর করে সায়েন্সের সাথে কম্বাইন করা হয়েছিল যে সুপার ন্যাচারাল বিষয়গুলোতে, তো ওখানে একটা সার্ভে রিপোর্ট দেওয়া হয়েছিল, অরিজিনাল সার্ভে রিপোর্ট কিন্তু দোস, সেটা হচ্ছে যে ওদের ওখানে অ্যাকর্ডিং টু দেয়ার সার্ভে পার ইয়ার
6,000 people are lost without any track. এই 6,000 মানুষকে 2009 অনুযায়ী, এখন সেটা কততে দাঁড়িয়েছে আমি জানি না, বাট 2009 অনুযায়ী 6,000 মানুষ কোনো কারণ ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া, যুদ্ধ ছাড়া, কোনো রকম কোনো প্লেগ ছাড়া 6,000 মানুষের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না. পারিয়ার এরা কোথায় যায়? According to them, they are abducted by aliens. আরো অনেক ঘটনা আছে. বিশ্বাস করা কষ্ট অনেকের জন্যই, সেটাই. ঠিক আছে, অনেকের জন্যই, অনেকের জন্যই বিশ্বাস করা কষ্ট. এই ইনফ্যাক্ট আমি জানি না, আমি হয়তো যদি আমি শ্রোতা থাকতাম তাহলে আমি হয়তো এরকম বলতাম, আরে এটা কি স্টোরি বললো, এরকম কি হয় নাকি. এখন কথা হচ্ছে যে আমার সাথে যতটুকু ঘটেছে, আমার নলেজ যতটুকু, আমার পক্ষে ততটুকু সত্য বিশ্বাস করাই সম্ভব, তার চেয়ে বেশি না. তো ওগুলোতে আমরা চিন্তাতে না যাই. তো সোহেল ভাই, এরকম কি আর কোন ঘটনা আপনার সাথে ঘটেছে কখনো? হ্যাঁ, একটা ঘটনা আছে. আমার বাড়ি থেকে বাজারে যাইতে হয়, মাঝখানে একটা গোরস্থান আছে, মানে গোরস্থানের সামনে দিয়ে গেটের, গোরস্থানের গেটের সামনে দিয়ে আমার চলাচল করতে হয়, রাত্রি হোক দিন হোক, যেখানে যাবো গোরস্থানের সামনে দিয়ে যেতে হবে রাস্তা ওখান দিয়ে. পরে একদিন বাজার থেকে 11টার দিকে আমি আসতেছি বাড়ি, রাত 11টা আমি বাড়ির দিকে যাচ্ছি. এমন সময় আমাদের গ্রামে ছয় মানে পুকুর আছে, বড় একটা বাজারে পুকুর আছে, পুকুরের পার আছে, বড় বড় পার, মানে জায়গা খালি আছে ওখানে, এলাকার গরিব মানুষগুলো ওখানে থাকে. আচ্ছা আচ্ছা. মানে যাদের কিছু নাই তারা ওখানে বাড়ি ঘর উঠে রয়েছে. পুকুরের পারেই একটা লোক থাকতো, খুব দরিদ্র, মানে ময়লাল নাম. আচ্ছা. তার ছেলেও আছে, অবশ্য ছেলে মেয়েও আছে, ওয়াইফও আছে. ওয়াইফ তারে দেখতে পারতো না, দেখে না, যতদিন শক্তি ছিল মানুষের বাড়িতে, ওই যে ঘর ছাউনি করতো, ছনের ওইগুলা কাজ করে খাইতো. পরে যখন বৃদ্ধ বেশি হয়ে গেল আর কাজ করতে পারে না, গ্রামে যে সে বাড়িতে রিলেশন বেশি সে সে বাড়িতে যে খাওয়া দাওয়া করতো, একদম চাউল নিয়ে আসতো, নিজে রান্না করতো অনেক সময় বাড়িতে. অনেকেই আর কি ঠাট্টা করতাম, আমার সাথে খুব ভালো রিলেশন ছিল, দাদা দাদা বলতাম, আমাদের বাড়িতে আসতো, যা চাইতো আমার মা দিত. তো এই সেদিন রাত্রে আমি মানে সিঁড়ি দেখে, সিঁড়ির দোকান থেকে বাড়িতে আসতেছি. আচ্ছা. আমাদের গোরস্থানের সাথে একটা বাড়ি আছে, মানে বাড়িটা আমার দূর সম্পর্কে এক ফুফাতো ভাইয়ের হয়, সেই ফুফাতো ভাইয়ের একটা ছেলে আছে, তারেক নামে, আমার বয়সের বয়স. আচ্ছা. তো হচ্ছে আমি সেদিন আর এমনি প্রতিদিনই যাওয়ার সময় ওরে ডাক দিই, মানে একটু ভয় ভয় লাগে গোরস্থানের কাছে এসে. মনে করেন যে জোসনা রায় তা আপনার ওই গোরস্থান সাদা ফটফট ফটফট করতেছে, কোনো ময়লা নাই, তো এমনি গোরস্থানের দিকে তাকাইলে শরীরটা শিংড়ে ওঠে, ভয় লাগে. মানে এই মনে হয় যে এই যেন আমার দাদা আমারে ডাক দিচ্ছে, দাদা মারা গেছে, তারপরে আমার এক কাকা বিষ খেয়ে মারা গেছে, ওখানে দাফন করা হয়েছে ছোট কাকা. তো ওই ওখান থেকে যাইতে ভয় লাগে যে হচ্ছে কোন সময় বা হচ্ছে আমার দাদা আমারে ডাক দেয়, সোহেলকে পিছন থেকে যদি আমার হাত ধরে ডাক দেয়, একটা মনের ভয়, একটা ভয় লাগে, এর জন্য আমি তারেকে ডাক দিই. সেদিন আমি আর ডাক দিইনি, ডাক না দিয়ে যাইতে লাগছি. তো হঠাৎ করে ওই ময়লাল দাদা ওই একটা কবরের উপরে বসে, মনে করেন যে হচ্ছে চাদর গায়ে, চুল নাই, কবরের উপরে বসে, কবরের উপরে বসে, একটা কবর আছে, কবরের উপরে সে বসে চাদর গায়ে দিয়ে, মানে খুব সেকুন মানুষ, তো মানে কোচে কাছে হয়ে বসে আছে, সাদা কাপড় নিয়ে বসে আছে, জড়ায় বসে রয়েছে, মনে হচ্ছে তার শীত লাগতেছে প্রচন্ড. এরকম শীতের দিন, তখন শীতের দিন, হ্যাঁ শীতের দিনই ছিল, বাস্তবে শীতের দিন ছিল সে সময়. তারপর হচ্ছে কবরের উপরে বসে রয়েছে এরকম, তো আমারে বলতেছে সোহেল আমার একটা লেপ দিয়ে যা. মারা গেছে যখন আমি আমার কাছে লেপ চাইলো, তখন হচ্ছে যখনই এই কথা লেপ চাইছে, আমার মনের মধ্যে খুব ভয় জাগলো, মানে তাকে দেখেই ভয় পাওয়ার কথা. যাই হোক, মানে ভয় পাওয়ার কথা, কিন্তু হচ্ছে যখন আমার কাছে লেপটা চাইলো, তখন আমার বেশি ভয় করলো. মানে প্রথম তো তার দিকে আমার নজর জানাই, যে সময় আমার ডাক দিছে সেই সময় আমি তার দিকে ওই দিকে তাকাইছি, দেখে যে ওই দাদা বসা. পরে লেপ চাওয়ার সময় সাথে সাথে যেই লেপের কথা বলছে, আমি দৌড় দিয়ে আমার ওই বাড়ি আছে যে গোরস্থানের সাথে যে বাড়িটা, ওই বাড়ির ভিতরে ঢুকছি. বাড়ির ভিতরে ঢুকার পরে তো তার একটা ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে তার কাজ আমি তোর কাছে শোবো, মানে হ্যারে কিছু বললাম না, কিছু না বলে আমি বললাম যে আজকে তোর কাছে শুভ. মনে মনে ভাবলাম যে বাড়িতে গেলে একলা শুইতে হবে, ঘুম না ধরতে পারে কি না কি হয়, আর গোরস্থানের সামনে দিয়ে যাবো না আমি, এখানে শুয়ে থাকবো. পরে শুইলাম, কিন্তু এমন এক পর্যায়ে দেখা গেল যে এখন আমি ঘুমাইছি, শুয়ে পড়ছি অবশ্য, কিন্তু ঘুমাইছি কি জেগে আছে এটা আমি সঠিক জানি না. এমন সময় হচ্ছে বেড়ার সাইডে, মানে বেড়ার সাথে মুখ লাগে এরকম মনে হচ্ছে, মানে বেড়ার সাথে শুইছি খাটটা, ওই সাইড থেকে আমার বলতো যে সোহেল একলা একলা আরামে ল্যাপ নিয়ে শুয়ে রয়েছিস, আমার ল্যাপটা দিলি, মানে এরকম একটা আওয়াজ আসলো, মানে ওই দাদা বলতেছে, কিন্তু তারে আমি দেখতেছি না. মানে এটা হচ্ছে তো আমি, আমার কাছে আরো এটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে, একটা মানে কি বলবো,
শেষের অংশটা হতে পারে সাইকোলজিক্যাল, নিজের সাথে নিজের একটা গিলটি ফিলিং, গিলটি ফিলিং, হ্যাঁ আমি একটা মানুষ আমার কাছে চেয়েছে মৃত হোক আর জীবিত হোক আমি দিতে পারিনি, সেখান থেকে হতে পারে ওনার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। বাট কথাবার্তা বলতাম সবসময় ই আর কি করতাম আমি, মানে ওই দাদারে নিয়ে অনেক ই আর কি করছি ও আর আমি, মানে আমি বলছি যে মিথ্যা কথা, সে সময় মিথ্যা কথা এমনি এমনি বলতাম যে ময়লাল তোর কাছে পানি চাইছে এক গিলাস পানি দিয়ে আসিস, মানে ও আমারে বলতো আমি আবার ওরে বললাম তোর কাছে বদনা চাইছে দিয়ে আসিস, এরকমই আর কি করতাম বিভিন্ন জীবিত থাকতে আপনারা এই জিনিসগুলো নিজেদের মধ্যে না জীবিত থাকতে না উনি মারা যাওয়ার পরেই, মানে ওই দাদা মারা যাওয়ার পরে মানে ওনার নিয়ে সবাই গ্রামের সবাই রহস্য করতো, ফাজলামো করে এগুলা করতাম কিন্তু বাস্তবে আমার যত যাই বলি না কেন কবরস্থান শ্মশান ঘাটের মধ্যে একটা শিশিরানি গাশি সেনানি ভাব আছে। আমার মামা নাকি ছোটবেলা দেখেছিল একবার, মানে খুব ভয় পেয়েছিল সে কবরস্থানের পাশ দিয়ে, ইনফ্যাক্ট আজিমপুর কবরস্থানের পাশ দিয়ে আসার সময় যেটি কবরের ওপরে একজন মানুষ বসে বসে ধ্যান মতন করছেন আর কি গভীর রাতের বেলা, তো সে ভয় পেয়ে চলে আসে ভেতরে যায়নি, এটা নিয়ে কোনো বড় ঘটনা ঘটেনি, বাট এটা সে দেখেছে, সে জানে যে এটা কবরের ভেতরে কবরের উপরে ওভাবে সাধারণ কেউ বসে থাকে না। তাহলে আমরা কি করব, আমরা না ঘাটিয়ে চল ডর মানে ভয়। তো কিছুক্ষণ আগে আমরা তারেক ভাইয়ের গল্প শুনলাম, তারেক ভাইয়ের গল্প শোনার পরে সোহেল ভাইয়ের গল্প শুনলাম, তবে সুমন দোস্ত আমাদের সাথে কিন্তু আরো একজন আছে আর তার পরিচয়টা সে নিজেই দিক। হ্যাঁ যে আছে সে নিজের পরিচয় সে নিজেই দিবে, তো যাই হোক আমরা চলে যাব আসাদুল ভাইয়ের কাছে। আসাদুল ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি, ভালো আছেন? এই তো মোটামুটি। তো আগে ওনাদের গল্প শুনে কেমন লাগলো আপনার? হ্যাঁ অনেক ভয়ঙ্কর, মানে অনেক ভয় ভয় লাগতেছে। আচ্ছা তো আপনি এমনিতে কি করছেন, কোথায় আছেন একটু শুনি আমরা ছোট করে। আমি একটা ছোটখাটো জব করি রেস্টুরেন্টে। আচ্ছা রেস্টুরেন্টে জব করেন? আচ্ছা আমাদের তারেক ভাইও কিন্তু রেস্টুরেন্টেই জব করে। জি জি শুনলাম তো। আচ্ছা আর আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি শেরপুর। আচ্ছা শ্রীপুরদি থানা সুনকান্দা গ্রাম। আচ্ছা তো আপনার সাথে যেই ঘটনাগুলো ঘটেছে ওগুলো কি আপনার দেশের বাড়িতে ঘটেছে নাকি ঢাকা শহরের ভিতরে কোথাও? ওকে অঞ্চল কথা না বাড়ি, ওনার ঘটনা শুনি। খুব এক্সাইটেড আমি, আমার মনে হচ্ছে খুব দারুণ কিছু একটা এখান থেকে পেতে পারি। ওকে আসাদুল ভাই শুরু করেন। প্রথমবার বলতে আমি ঢাকা। আচ্ছা আমি তখন একজনের বাড়ি কাজ করি। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দলিপাড়ার ঘটনা, ওইখান থেকে আমাকে ট্রান্সফার করে দেয় সাভার। সাভারে? আচ্ছা বিরুলিয়া একটা জায়গার নাম আছে সেইখানে, মানে তাদের স্থায়ী বাড়ি, এখানে তারা বাড়ি করছে। তারা বললো ওইখানে তাদের গরু পালতে হবে অনেক কিছু, তারা ওইখানে রাখবে আমাকে এখানে রাখবে না। আচ্ছা আচ্ছা তো ওইখানে আমি চলে গেলাম, ওইখানে যে কাজ কাম করি, ওনাদের গরু ছিল ছয়টা, ছয়টা গরু আমি পালতাম দেখাশোনা করতাম। তা ওইখানে কিছু টেক আছে, পাহাড়ি জাতীয় টেক, মানে টেকের অনেক বিভিন্ন ধরনের নাম আছে, যেমন ওনাদের যে নিজস্ব জায়গা ওনাদের টেকের নাম ছিল হিরুলিয়া টেক। হিরুলিয়া টেক, হিরুলিয়া, তো বিরুলিয়া নামে একটা টেক আছে ওনাদের টেক, আর একটা টেক আছে ওটা হচ্ছে মরাপোড়ার টেক। মরাপোড়ার টেক, মানে আশেপাশে কি কোনো শ্মশান বা কিছু আছে নাকি? এখানে শ্মশান নাই, শ্মশানের মতো মানে একটু ছোট করে গোল করে নিছে। আচ্ছা ওইখানে হিন্দুদের পোড়া। আচ্ছা আমি ওইখানে কাজকাম করি, দেখি পুরা দেখি। আচ্ছা একদিন আমাদের গরু যে ছয়টা সন্ধ্যাবেলার গরু আসলে আমরা গোয়াল ঘরে তুলে ফেলি তুমি খাওয়ায়। আচ্ছা ওই দিন আমি আর যাইনি, গরু একা একা চলে আসছে। আচ্ছা আচ্ছা পাঁচটা গরু আসছে। আচ্ছা একটা গরু আসে নাই, এটা মাগরিবের সময়। আচ্ছা তো আমি গরুটা খেয়াল করলাম আসে নাই, পাঁচটা গরু বাইন্দা আমি যার বাসায় কাজ করতাম মামা ডাকতাম, মামা এমন এমন একটা গরু আসেনি, কই তাহলে ল গরুটা দি কোথায় আছে। উনি আমার একটা টর্চ লাইট দিল, টর্চ লাইট নিয়ে ওনার সাথে চললাম, তো উনি ওনার ট্যাগটা দেখতেছে আমাকে বললো ওই ট্যাগটায় যাও, উনি ওই ট্যাগটায় গেল না আমাকে দিয়ে পাঠালো। তো আমি যখন যাইতে বাধ্য সাড়ে সাতটার দিকে, ওদিকে তো কারেন্ট নাই, অন্ধকার, অনেক অন্ধকার, আমি টর্চ লাইট নিয়ে, ওইটা ছিল আপনার বাঁশবাগান, চারো সাইড বাঁশবাগান মাঝখানে খালি, আমি টর্চ লাইট নিয়ে কোনারে চলে যাই, ওইখানে একটা ঘর আছে ছোট ঘর, ওইখানেই পড়াই, ওটাই শ্মশানঘাট। এর দুদিন আগে ওইখানে একটা লাশ পড়েছে, আমি জানি না, তো আমি যা দেখি গরুটা ওইখানে বান্দা বান্দা। জি আচ্ছা ওনার সাথে একটা লোক বসে রয়েছে, লোকটার বর্ণনা আমি দেখতে পারি নাই, মানে কালো টাইপের, অন্ধকার তো যতটুকু বুঝতে পারছি। ওই সময় একটা প্রবলেম হয়েছে কি, আমার টর্চ লাইটটা প্রবলেম দেয়। এতক্ষণ আসছি টর্চ লাইটটা জ্বলছে, কিন্তু ওইখানে এসে লাইটটা একবার দুবার জ্বলে আর জ্বলে না। মাই গড, আচ্ছা এখানে খুব ভয় লাগলো যে এটা কি হলো, টর্চ লাইট জ্বলে না কেন, আমার চেষ্টা করছি জ্বলে না। তা আমি গরুটা আস্তে আস্তে করে আগে গেলাম, যে আমার গরু যেহেতু নিতে হবে, আমি গরুটার কাছে গেলাম, যে গরুটার গলা রশি ধরে টান দিছি, টান ধরার পরে রশি আসে না, তো একটা আওয়াজ আসছে একটু ভয়ঙ্কর টাইপ, একটু শিং শিং গলায় বললো যে এই আমার গরু কিনেছ কেন।
আমার গরু, আপনি গরু কোথা থেকে হলো? ভয় পাইছি, তারপর সাহস নিয়ে বলতেছি নেওয়ার জন্য গিয়ে চলে যেতে পারলে বাসে। এই কথা বলার পরে তিনি আমাকে গরুটা ছাড়া দিচ্ছে, পাল্লেন লুয়ে আর গরুটা গলার রসু দুইটা নিয়ে আসতেছি। নিয়ে আসতেছি মামা ওই হিরুলের একটা খুঁজা চলে গেছে, উনি আর এদিকে আসেনি যে আশা দুলে নিয়ে আসবে। আমি আমার গরুটা নিয়ে আমি যাইতেছি, যখন হিরুলের টেকে আর আগে মাছ বরাবর একটা রাস্তা আছে, রাস্তাটা মানে দুই সাইড দিয়ে বিশাল গাছ, যেটাকে আমরা বলি বট গাছ। আচ্ছা, একটা আছে বট গাছ, একটা আছে তেঁতুল গাছ। আচ্ছা, বিশাল আকৃতি, অনেক বছর আগে দুইদিকে দুই গাছ, মাঝখান থেকে একটা পথ। পথ, আচ্ছা, ওই পথের মাঝখান বরাবর একটা লোক দাঁড়ায় আছে আর একটা গরু নিয়ে, সেম আমার যে গরু ওই গরু নিয়ে। এবং তখন আপনার কাছে একটা গরু? জি জি জি, আমার গরুটা শুধু আমি নিয়ে যাচ্ছি। আমি দেখে থাইমে গেছি, আমি রাস্তার মাঝে আবার কে, আমার মামা কে, আমার গরু পাইলো নাকি? আমি মনে করে দাঁড়ায় ডাকছি, মামা মামা, সে সাড়া দেয় না। আচ্ছা, সে নির্জন দাঁড়ায় রয়েছে, দুইদিকে জিজি পোকার ডাক, আমার শরীরে পশম এখনই খাওয়া যাচ্ছে বলতে যে দুদিকে জিজি পোকার ডাক। আমি বলছি কে মামা মামা কয়ে, আমি সামনে আগাইতেছি, আমি আর ভয় পাচ্ছি না, মনে করছি আমার মামা। তা আবার চিন্তা করতেছি যে মামা হলে তো গরু আর একটা থাকবে না, কারণ গরু তো আমি পেয়ে গেছি আর একটা পিছাই যাচ্ছি না সামনে। তারপর শ্বাস করে গেলাম, সামনে যা দেখি লোকটা আসলে ওইলো আমার মামা না, ওই যে লোকটা বসা ছিল পায়ের পাতা নেই কোনো, সে শোনার পরে এক থেকে দুটা হবে এরকম উপরে সে ভাসতেছে গরুটা আর কি টাইপের। আমি যে গরু ধরছি ওটা আমার অরিজিনাল গরু। আরেকটা জিনিস ফলো করলাম, ওনার মাথা নাই, ওনার মাথা নেই এইখান থেকে নাই। আমি যখন কাছে গেছি পুষ্ট দেখতে পাচ্ছি, অন্ধকারে তো দেখা যায় না, মানে একটা লোক দাঁড়া আছে বুঝন যায়, শরীর টরিল আছে, কিন্তু যখন আমি একদম কাছে গেছি তখন আমি দেখতে পাচ্ছি যে ওনার মাথাও নাই আমার পাটাও নাই, শূন্যর উপরে বাস। তাহলে মাথা না থাকলে চোখ গুলো কোথায়? চোখ গুলো বুকের মাঝে। আচ্ছা, কথার বয়সটা কোথা থেকে আসছে এটা আমি দেখিনি, কথা আসতেছে। কি কথা আসতেছে? বলতেছে যে তোর আজকার শেষ দিন, তুই আজকে বাঁচবি না। আমাকে এই কথাটা বললো, আমি তো এই দেখার সাথে সাথে আমার শরীর হাত পা কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে। আমি আমার গরুটা ছেড়ে দিছি, দিয়ে আমি একটা দৌড় দিছি, চিল্লাম মেরে এক দৌড়ে ওই যে টেকির মাঝখানে, হিরুলের যে টেকির মাঝখানে, এটা মরাপুরার টেক আর হিরুলের টেকের মাঝখানে সামনে যে আমি একটা আম গাছে বারিকা পড়ে গেছি, মাথায় প্রচন্ড আঘাত পাই। মানে এতটাই আপনি অস্থির এবং ভয়ে ছিলেন, আপনি সামনে কি আছে টের পাননি, হঠাৎ করে ধাক্কা লেগে আপনি পড়ে যান, পড়ে গেছি, জ্ঞান যায়নি। আমি ওইখানে মানে একটু নিস্তব্ধ বসে রইলাম যে কি হইলো কি হইলো, আমি কি দেখছি, আমার গরুটা আমার লোক আসছে, গরুটার লোক আমার পালিত গরু তো পুষ্ম নিয়ে গেছিল কিছুদিন, তা গরুটা আমি দর্শি ধরে আমি শরীর কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে, আমি তো আর আসতে পারতেছি না। তো গরুটাকে বলতেছি যা বাসায় যা, আমাকে লয়ে যা। তা ওই বাসায় নিয়ে আসতে তো আমরা যেটা বলিস গাছে কাটা কাটা হয় না, শিমুল গাছ, ওই হিরুলের টেক নামার পথে একটু ডালু আছে পাহাড় এলাকার মতো, ডালুর ওই সাইড আবার পানি আছে। তো ওইখানটা আসতেছি যখন, তখন দেখলাম পানির মাঝে কি জানি বিশাল শব্দ করতেছে, দাঁত দুধ শব্দ করতেছে। ওইখান থেকে ওই পটটা যে আছে, পটটার মাঝখান বরাবর দিয়ে একটু চিকন রাস্তা আছে, এই সাইডে পানি, এই সাইডে গাছ গাছালি, ওটা উঁচা, ওটা উঠতে উড়ন যায় না, খাড়া উঁচা উড়ন যায় না, এরকম রাস্তাটা চিকন। তা মনে মনে ভাবতেছি আর কিছু না দেখলে হয়েছে, যা দেখা দেখছি পেলা বাসি মরি পরে আগে বাসা যায় গরু পাই। ওই রাস্তা দিয়ে যখন ঢুকছি আরেক দৃশ্য দেখি, একটা বুড়ি মহিলা বসে রয়েছে আমার দিকে চাইয়া। আচ্ছা, কোথায় বসে আছেন? ওই রাস্তার সাইডে, ওই যে ছোট্ট রাস্তা, ওই রাস্তার সাইডে। আচ্ছা, মানে আমি ওকে ক্রস করা যেতে পারবো না, ওই খাড়ার ওখানে বসে আছে, যে পানির সাইড খালি, খাড়ার ওখানে বসে আছে। কিভাবে উনি তো মানে চিপা চাপা করে বসে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পানির সাইডটা খালি, ওইখান দিয়ে আমি যেতে পানির সাইড দিয়ে যাই, এরকম রাস্তা দিয়ে আমাকে বসে রয়েছে। বুঝতে পারছি, মানে গেলে আপনাকে ওই পানির পাশ থেকে যেতে হবে। আর ওইখানে গভীরতাটা এরকম চৈত্র মাস শুকায় যায় না, ওটা ওখানে শুকায় না, এরকম গভীর হতো এখানে, অনেক গভীর। আমি তো এদিকে তো অনেক ভয় পেতেছি, এখন কি করবো, একটা ক্রস করে আসলাম আর একটা, এখন এটা কি করবো, আজকে মনে হয় আমি শেষ। আমার গরু ছাইরা বলছি তুই চলে যা, তা উনি ডাকতেছে আমাকে, ওই বুড়ি, হ্যাঁ, যে ওই তো যাইতে পারবো না, তুইও পারবি না, তো তুই একটা ক্রস করে তুই আসছস, আমি তো আসি, আমি তো আমার তো ক্রস করে যেতে পারবি না, এই কথা বুড়িটা বললো। বুড়িটা চেহারা আমি দেখতে পারলাম একটু সামনে যা, দেখি এটাও কি ওটার মতো নাকি, বুড়ির হাত পা সবই আছে কিন্তু বুড়িটা মাটির মতো বসে আছে, একটু ভাসতেছে, এরকম করে বসে রয়েছে মাটির মধ্যে না, কিন্তু ভাসতেছে, একটা থেকে দুইটা কাপড় হবে, সাদা কাপড় পরা। বুড়ির চেহারা এমন ছিল যে বেগুন পুড়ে গেলে যেমন হয় না, থেতলা থেতলা কালো টাইপের, কুচকানো কুচকানো এরকম, ওনার নাক নাই, চোখ গুলা বড় আকারের একটা চোখ,
নাক নাই মানে একদম মিশানো? হ্যাঁ এটা মিশানো, শুধু আমি চোখ দূরে দেখতে পারতেছি। আমি তো এই দেখে আর ওখানে থাকতে পারি না, চিল্লান দেখে নেই আমি অজ্ঞান হয়ে গেছি। তারপর? তারপর গরুটা চলে গেছে পাশে দৌড়ে। মামা বুঝতে পারছে গরু আসছে, নিশ্চয়ই কোথাও কোনো বিপদ আছে। আমার লাইট নিয়ে আয়সা দেখে আমি ওই জায়গায় পড়ে রয়েছে, আমার সারা শরীর কাদা দিয়ে ভরা। যেমন বড় বড় চাকা মালা যেমন শব্দ হয় না, মানে দাঁত দুপ শব্দ ফুটে ফুটে পানিটা এরকম, কিন্তু আসলে ওইটা কি ছিল এটা আমি খেয়াল না দেখতে হয়ে যায়নি। জীবনে ঘটার আগে কি এই ধরনের কোন ঘটনা ঘটেছিল? এর আগে একটা ঘটনা ঘটেছিল যেটা আমার নিজের সাথে মাছ মারতে যে এরকম হয়েছিল। আচ্ছা, বেশ। আপনার কোন ঘটনা আছে যেটা আপনাকে প্রচন্ড ভাবে নাড়া দিয়েছে বা খুব বেশি ভয় পেয়েছেন? জি জি জি, আরেকটা ঘটনা আছে সেটা কুমিল্লার। আচ্ছা, আপনি তখন কুমিল্লায় থাকতেন? না, আমার দেশের বাড়ি শেরপুর। হ্যাঁ হ্যাঁ, মেরেট। আমার শ্বশুর বাড়িতে এটা বেশি দিন আগের ঘটনা না, এই মাসখানিক আগে, কুরবানির পরের দিন। তাহলে তো খুব বেশি দিনের পুরনো না। আচ্ছা শুনি, কি হয়েছিল কুমিল্লায়? গরুটুরু এখানে কাটছি আমার সাথে, কেটে আমি চলে গেলাম কুমিল্লা ঈদের পরের দিন সকাল 10টার দিকে। ও আমাদের ওয়াইফের যে এলাকাটা আছে আমি ঘুরাফিরা দেখলাম, ওনাদের যে বাড়িটা আছে দেখলাম ভালোই লাগলো। ওনাদের যে বাথরুমটা আছে ওটা রাস্তাতে রুম, রাস্তা সাইডে বাড়ি, বাড়ির থেকে পশ্চিম মোড়ার বাথরুম, একটু দূরে হয় গ্রাম এলাকার বাথরুম। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। বাথরুমটা এমন জায়গায়, ওটা একটা জঙ্গল, জঙ্গলের মাঝখানে বাথরুমটা। আমি শুনছি যেটা ওইখানে অনেক আগে নাকি হিন্দুদের ধর্মীয় ওইখানেই ছিল, পাশে আবার নদী, পাশে নদী না একটা বিল বলে চলে, একটা বিলের মধ্যে এখানে বেশিরভাগ কালী পূজা হইতো শুনছি যেটা, সেখানে বলি দিত। আচ্ছা আচ্ছা, তা আমি যেদিন যেদিন ঘুরে ফিরে সব দেখলাম, ওদিন সন্ধ্যাকালে ওদের একটা পুকুর ভরা আছে, ওই বাথরুমের ওই সাইডটা হচ্ছে বিল, এই সাইডটা হচ্ছে পুকুর, ডান আর বাম দিকে পুকুর, আর পিছন সাইড যেটা আছে জঙ্গলের প্রায় 20-25 হাত পরে বিশাল মাঠ, খেত খোলা আর কি। আমি সন্ধ্যাবেলা আমি আমার ভাই ব্রাদার কে নিয়ে আমার মনে কান ফুটি নিয়ে আমরা সবাই মিলে পুকুর পারে বসে গল্প করতেছিলাম। তো ওনার বলতেছে এরকম এরকম এখানে এত কিছু হইছে, অনেক কিছু বলতেছে, আমি বিশ্বাস করি না। আচ্ছা, ওনারা কি ধরনের ঘটনা বলতেছিল একটা যদি আমাদেরকে বলেন? ওনারা যেরকম বলতেছে যে ওই একটা অ্যাক্সিডেন্ট, যে আমার যে বড় ভাই জাতো ভাই, উনি বললো যে আসাদুল ভাই একটা জিনিস, আমি একদিন ওয়াজ মাহফিল শুনে এই রাস্তাটা দিয়ে আসতেছিলাম, ওই বন্ধের ওই সাইডে ওয়াজ মাহফিল হয়েছিল। ওই বন্ধের মাঝখান দিয়ে আসতে পুকুর পাড়ে যে রাস্তা আছে বা তোমার সাইড দিয়ে রাস্তা আছে একটা, ওই রাস্তা দিয়ে আসতেছে, তো দেখে উনার দিকে ও গাড়াগাড়ি আছে সব, মানে আইসা পড়তেছে একটা তুফান, একটা তুফান সৃষ্টি হয়ে গেছে। উনি এই দেখে একটা চিল্লান দিয়া ওই গেছে হয়ে যায়। বিশ্বাস করি না, ওই দিন খাওয়া দাওয়া করে রাত্রে শুয়ে পড়ছি, ওই দিন রাত্রে আমাদের ঘরটা ছিল মানে ওই বাথরুম থেকে একদম কাছাকাছি থেকে আমাদের ওই ঘরটায় থাকতে দিয়েছে। তারপর ওই থেকে শুনলাম রাতে কান্নার শুনছি, মানে একটা কেউ ভয়ঙ্কর টাইপের কান্না রাতে, ওই যে আমার বিছানা থেকে কেমন যে কেউ একজন কান্না করছে, এটা কি মহিলা কণ্ঠ না পুরুষ? মহিলা কণ্ঠ। মনে ভয় পাই যে হঠাৎ করে তোমাকে কান্নার আওয়াজ আমি তত কেয়ারফুল করি নাই, রাত্রে তো একটা পাতার শব্দ করলে মনে হয় না জানি কি করবো, তা এই মনে করো দিন আর কিছু বলি নাই। চার দিন কিছু হয় নাই, পাঁচ দিনের দিন রাত্রেবেলা আমি অনেক বেশি খেয়ে ফেলছি, বেশি আমার পেটে হয়েছে, রাত্রে দৌড়াচ্ছে প্রায় দুটা এরকম টাইমে আমার চাপে আমি আমার ওয়াইফকে বললাম চলো টয়লেটে যাই, তোমাদের টয়লেটে তো বাইরে ওই ঘুমে কি জানি বলছে উঠে নেই, তো আমার চাপটা বেশি হয়ে যাওয়ার কারণে আমি নিজে চেয়েছি শুনতে টোলের পিছন জানি একটা টস বিস্কিট খেলা যেমন আওয়াজ হয় না এরকম একটা আওয়াজ, এরকম একটা আওয়াজ আসতেছে। তো আমি বললাম যে তোরা কে কি খাচ্ছে এখানে, মনে কোন কুকুর মুকুর তোমার কোনো কিছু খাইতেছে, হাঁটি উঠি এরকম শব্দ হচ্ছে এজন্য। আমি অবাক হলাম, আপনি খুব সুন্দর একটা চিন্তা করছেন, আমি আসলে চিন্তা করে পাচ্ছিলাম না যে এত রাত্রে খাবার খাওয়ার শব্দ হলে একটা মানুষ কি চিন্তা করতে পারে। বাট আপনার এক্সপ্লেনেশনটা সুন্দর যে আপনি ভেবে নিয়েছেন যে হয়তো কুকুর কিছু একটা মরা কোনো কিছু হয়তো চাবাচ্ছে, জি এর জন্য এরকম শব্দ হচ্ছে। হ্যাঁ, খুবই সুন্দর চিন্তা, যাই হোক বলেন। আমি এমন করে আমি সব সেরে আমার কাজ সেরে আমি দেখার জন্য পিছন সাইডটা গেলাম। আচ্ছা, পিছন সাইডটা তো জঙ্গল, ওটা তো অনেক সাহস। আমি পিছন সাইডটা যা যেটা দেখতে পারলাম আসলে ওটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, আমার মনের ভিতরে এরকম মানে কোনো কিছু ধারণা ছিল না যে আমি এই জিনিসটা দেখবো। কি দেখলেন আপনি? দেখলাম যে একটা লাশ শুয়েছে, একটা মানুষ, ওনার হাত পা যেটা বড় এরকম, মাথাটা অনেক বড়, হাত পা গেলে এরকম মোটা মোটা, উনি বইসা অর্ধেক সাইড খেয়ে ফেলছে একটা লাশের। জি,
পুরা অর্ধেক সাইড উনি খেয়ে ফেলছে, মানে পা ভেঙে ভেঙে খাচ্ছে। মাই গড, কি বলেন! ওনার থেকে মনে হয়েছে ওটা মসমসা কিছু, যে ভাঙ্গে ভেঙে খায় না, ওনার থেকে লাস্টে মনে হয়েছে মসমসা কিছু, যে ভাঙলে ভেঙে যাবে, উনি তারপরে খাইতেছে। সাহস কইরা তো পিছনে যেহেতু অন্ধকার, লোকটার পোস্ট দেখতে পারতেছি না, তো লোকটা পরে আমাকে আওয়াজ করলো যে আমি এখানে খাচ্ছি, তুই ডিস্টার্ব করতেছিস কেন, আমার দিকে চায়। খাওয়ার মাধ্যমে উনি যখন একটা আরেকটা ভাঙ্গে যখন মুখে দিয়েছে, তো মুখের আকৃতিটা বলবো কিরকম, তখন আমাদের চায় খাইছে আর কি জিনিসটা। আচ্ছা, আমাদের মানে চা জিনিসটা খাইছে, মনে হয় আমার মতো দুই চারটা ঢুকে যাবো মুখের ভিতরে, এত বড় ভাবে হা করেছে। জি জি জি, আমার লাইফে আমি মানে এরকম ঘটনা দেখি নাই, ওটা ছিল আমার সবচেয়ে বড় ধরতে গেলে। তারপরে তারপরে আপনি কি করলেন? ওটা দেখে আমি আর কিছু মনে নাই, ওইখানে পরে যাই, পরে যাওয়াতে আমার একটা দাঁত ভেঙে যায়। আমরা যে সেলাব বলি না, বাথরুমের পাশে একটা সেলাব রাখা ছিল, আমি সুযোগ করে যাওয়ার সাথে আমি সেলাবে বাড়ি খাই, বাড়ি খাই, আমার একটা দাঁত ভেঙে যায়। আচ্ছা, পরে মানে আপনাকে ওখানে খুঁজে পাই কে বা কারা? ওইখানে খুঁজে পাই তিনটা থেকে সাড়ে তিনটা চারটার দিকে এরকম খুঁজে পাই। আমার ওয়াইফ যখন আমাকে পাই না, খোঁজাখুঁজি করতেছে, তখন ওনার আব্বা আম্মাকে ডাকে, পরে টর্চ লাইট নিয়ে সবাই যখন বাইরে, তখন দেখে আমি বাথরুমের পাশে পড়ে রয়েছি, পরে আমাকে নিয়ে পানি পুনি ডালে। তারা কি কোনো রকম কোন লাশের কোন অংশ রক্ত বা কিছু? না, কিছু পাই নাই, এখানে কোনো চিহ্ন নাই। আপনি নিজে উঠে আর কিছু দেখেননি? না, আমি উঠে পরে দিয়ে আমি সকালবেলা ওইখানে গেছি লোকজন নিয়ে, যে দেখেন আমি এখানে এগুলো দেখছি, কিন্তু ওরা বিশ্বাস করে না আমার কথা, যে না এটা কোন তোমার চোখের ভুল, আমি ওইখানে আর কিছু দেখি না, কোন রক্ত টাইপের। যাই হোক, আপনার গল্প কিরা সুমন্তর কাছে কি মনে হয়? দোস্ত, আমি আসলে যে কি বলবো আমি বুঝতেছি না, আসলে আমি শুধু চিন্তা করতেছি ওই মুহূর্তের দৃশ্যটা যদি আমার চোখের সামনে পড়ে যেত, মানে দৃশ্যটা কিরকম হতে পারে, এটা ভাবলেই আমার মানে পুরো গা শিউরে উঠতেছে। এই ঘটনা ঘটার পরে আসাদুল ভাই, আপনার জীবনে এমন কি থাকতে পারে যেটা দেখে আপনি ভয় পাইছেন? আমি আপনি যেই সিনারিটা বললেন, আমার তো মনে হচ্ছে ভয়ের কিছু হতে পারে না। জি না জি না, এর চেয়ে ভয়ের আর কিছু হতে পারে না আমার মনে হয়। মানে আপনি যে কিভাবে মানে আমি জানি না, মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমার মনে হয় যে খাওয়ার শব্দটা আপনি পেয়েছিলেন শুরুতে বাথরুমের ভিতরে বসে, জি জি, ওইটা শোনার পরেই আর কেউ পেছনে যাবে না। ওইটা শোনার পরেই অত রাত্রে বেলা গ্রামের বাড়িতে যেখানে বন জঙ্গল আশেপাশে, মানে ওইটা দেখতে আর কেউ যাবে না, যেই শব্দই হোক, সচরাচর কেউ অতটুকু পর্যন্ত দেখতে যায় না। যাই হোক, এই ঘটনা থেকে বের হতে সময় লাগবে। তারপরেও জিজ্ঞেস করি, এরকম কি আর কিছু ঘটেছে আপনার জীবনে কখনো? এরকম কিছু ঘটনা তো আমার একটা মানে এক সপ্তাহ আগের ঘটনা একটা, আমি যেখানে জব করি ওইখানে একটা মানে এরকম একটা দৃশ্য দেখছি বলার বাইরে। কিরকম? ওইখানে আমরা কাজ করি তিনজন, করিম ভাই, হাসান ভাই আর আমি, আমরা তিনজন ওই ডিপার্টমেন্টে কাজ করি, খাবার দিই প্রাইভেট কোম্পানি থেকে। সাততলা বিল্ডিং এর দুইতলা আমাদের এই ফ্লোরটা, নিজস্ব মালিকের তো, পুরাটাই বেকারি সাইড রেস্টুরেন্ট সাইড করে নিচ্ছে। আমরা ওই পাশ থেকে কেক এই পাশে এনে পিস পিস করে কাটা রিপিং করে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। একদিন তিনটার দিকে এরকম ঘটনা, ওই যে হাসান ভাই আছে উনি ওই পাশে যাচ্ছে কেক আনার জন্য, আমি বললাম ভাই আপনি কেক নিয়ে আসেন, কাটতে হবে। তা উনি ওইখানে গেল আনার জন্য, যখন আসবে ওনার পিছন থেকে কে জানি ওনার থাপা দিয়ে সাইডের কলাটা ধরছে। আচ্ছা, শব্দ শুনলো পোস্ট, যে কই যাস, এ কথাটা শুনছে, উনি চেয়ে ফলাই দিয়ে দৌড় দিয়ে আমাদের কাছে আইসা, মানে সেন্স নিয়ে গেছে, কিছু বলতে পারে না। ওনাকে ধরে আমরা পানি পুনি ডালি জিজ্ঞাস করি, ভাই কি হয়েছে, কি দেখছেন বা কি হয়েছে, আপনি এরকম বললেন কেন? উনি বলে যে পিছন থেকে আমার একটা লোক, আমি যখন কেক নিয়ে আসতেছি পিছন থেকে একটা লোক আমার থাপা দিয়ে ধরছে, ওনার হাতের আকৃতি এত বড় মনে হয় পুরাটা গিরিটে ধরে ফেলাইছে, এরকম ওনার কাছে এরকম লেগেছে। আপনারা কি কোন ডাক্তার কিছু দেখেছেন বলায়? আমরা ওদিনকার আমরা কাজ করতেছি, কেক কাটার সময় আমি গান সারছি মোবাইলে, গান শুনতেছি, ওই সময় বারান্দা থেকে কে জানি কান্তা কান্নার আওয়াজ পেতেছি স্পষ্ট। আচ্ছা, সে ছয় থেকে সাত বার কাঁদছে। এটা কয়টার সময় হবে? রাত দেড়টার দিকে, পরের দিনের ঘটনা। আমি ভয় পাইনি, আমি ওদেরকে বুঝতে দিইনি,
মানে আপনি এমন ভাব করছেন যে আপনি কিছু শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি না এবং তারাও কেউ শুনতে পাচ্ছে না? না, আমি আরো গানের ভলিউমটা বাড়াই দিছি। আচ্ছা আচ্ছা। তো করিম ভাই বললো, আসাদুল ভাই গানটা অফ করেন। কেন? ইশারা দিয়ে বললাম উনি আছে, উনি যদি শুনে বই পেয়ে যাবে, কারণ ওই দিন ওনার সাথে একটা কিছু হয়েছে কালকে ঘটনা। উনি বলছেন অফ করেন দি, কি হলো এটা? অফ করার পরে স্পষ্ট দুইবার আমরা ওই শব্দটা পাইছি, কান্নার শব্দটা। ভয়ঙ্কর একটা কান্না টাইপের, কে জানি কান্নাছে, মহিলা টাইপের। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি, এই কান্নার শব্দটা, কান্না তো অনেক রকমের হয়। একটা হচ্ছে কেউ কষ্ট পেয়ে কাঁদছে, আর আরেকটা হচ্ছে কাউকে নির্যাতন করা হচ্ছে সে কাঁদছে। আপনাদের যে কান্নাটা শুনেছেন ওটা কিরকম ছিল? এটা ছিল মানে ঘটনা ও তিনতলায় তো কেউ থাকে না। সত্যি কথা থাকে, আপনি সকালবেলা কাজ শেষ করে যে আমাদের গাট আছে ওনাকে জিজ্ঞাসা করেন, তাহলে বলে কই ঠিক আছে। তিনটা বা সাড়ে তিনটার দিকে ওদিন রাত্রে আমরা তিনজনে আর কি ওই পাশে যেতাম কেক আনার জন্য। দুইতলা থেকে উঠতে যে তিনতলা সিঁড়ির মধ্য বরাবর পড়ে পাটটা পরে, ওই পাটের মধ্যে দেখি হাসান ছেলেটা আগে দেখছে, দেখে একজন বৃদ্ধ মহিলা একটা হাত খাচ্ছে, মানুষের হাত খাচ্ছে। আমিও দেখছি, করিম ভাই দেখছি, আমরা তিনজনই মানে ওই দেখা একটা দৌড় দিয়ে দরজার লাগে বাড়ি খেয়া পরে গেছে ওইখানে। তা করিম ভাই উনি তো কিছু বললো না, উনি মানে কিছু বলতে পারতেছে না, উনি মানে স্টক হয়ে পাথর মতন হয়ে গেছে, ওইখানে শক্ত হয়ে গেছে। তা আমারই কি অবস্থা, আমি চাই আর ওদিকে চোখ ঘুরাতে পারিনি, ওইখানে চাই রয়েছি কি দেখতেছি। এটা একদম সামনে হাত বাড়ালে মনে হয় দুই তিন ফাল দিলে আমি ওনাকে ধরতে পারবো, এরকম কাছাকাছি খাচ্ছে। তো আমরা বললাম যে আপনি কে, এখানে কি খাচ্ছেন এটা? তো উনি করলো কি, ওই যে হাত ওটা দিয়ে আমাকে ছুরে মারছে, ডিল মারছে একটা। হোয়াট, মানে এটা কি সম্ভব? হাতটা পিছনে ওয়ালে লাগিয়া রক্ত, মানে হাতটা একটু পচা যেন পছন্দ হয়ে গেছে এরকম টাইপের। আমার চোখের দেখা মনে হয় মাত্র ওখান থেকে টান দিয়ে ছিঁড়ে নিয়ে উনি বসে বসে খাইতেছে, ওনার মুখ দিয়ে রক্ত, ওনার চেহারা বর্ণনা কেমন দেবো, ওনার চোখের যে মুড়িটা একদম সাদা, মানে চোখ পুরোটা একদম সাদা। করিম ভাই ওইখানে সেন্সলি হয়ে যায়, আমি ওইখানে টিকে আছি কেমনে, আমি একটু দোয়া দোয়া জানি যে মনে মনে পড়তেছে, মুখ দিয়ে আসতেছে না। যেহেতু আপনার জীবনে সেই ঘটনাটা ঘটছে, মানে এতটুকু আমি ভয় পাইনি ওইখানে, ভয় পাইছি এই জায়গায় যে হাতটা দিয়ে ঢিলা মারছে, হাত নিচে করে কাঁপতেছে না, ওই সময় ভয়টা পাইছি। আর ওই মহিলাটা যেটা হাত খেতে দেখলেন আপনি? ওই মহিলাটা হাত পুরো পায়রা নিচ দিয়ে নামতেছিল, নিচে দিয়ে নামতেছিল, মানে বাচ্চাদের মতন হামাগুড়ি দেওয়ার স্টাইলে নিচে নেমে যাচ্ছিল। উনি নিচে নামতেছে আমাদের দিকে আসার জন্য। ও, আপনারা নিচের দিকে? জি, উনি উপর দিকে। আপনাদের দিকে আসতে শুরু করছে? জি জি জি। তখন আপনারা কি করছেন? তখন আমি দোয়া দোয়া পড়া শুরু করলাম, আমি একজন কোরআন হাফেজ, হাফেজ থাকা সত্ত্বেও আমার কোন সূরা মুখস্থ আমার অন্তরের ভিতর বা মুখ দিয়ে আসতেছে না, মনে মনে আল্লাহর নাম নিতেছি যে আমাকে এখান থেকে বাঁচাও। এক থেকে দুই সেকেন্ডের ভিতরে ওটা নাই, আমার চোখের সামনে নাই হয়ে গেছে। কতখানি কাছে আসার পরে নাই হয়েছে? এটা মনে হয় আমি যখন দুই থেকে তিন সিঁড়ি, হ্যাঁ মাত্র তিনটা সিঁড়ি ক্রস করলে আপনার সামনে মা আমার ধরতে পারে, এরকম সময় সে নাই হয়ে যায়। হ্যাঁ, হামাগুড়ি দিয়ে তিনি আমার এত কাছে এসে আমার এরকম চাইছে, মানে আমি স্পষ্ট মনে আছে। মিস আসাদুল ভাই এগুলো কি বলতেছেন, মানে আপনি কিভাবে দাঁড়াইছিলেন ওখানে, মানে আপনি আসলে কি বলবো, এটা যার সাথে না ঘটে সে এই জিনিসটা ফিল করতে পারবে না যে এটা সে কোথায় আছে ওই সময়টায়। আমি বাজি রেখে বলতে পারি, আপনার এই ঘটনা শুনে যারা শুনছে তাদের ম্যাক্সিমাম এখন চুপ করে আছে, কথা বলা সম্ভব না। মানে যা ঘটছে সত্যি কথা বলতে, আপনার সাথে যদি হাসান ভাই এবং করিম ভাই না থাকতো তাহলে তো মানসিক ধরে নেওয়া যেত ব্যাপারটা। জি জি জি, যে এটা মনে ভয় থেকে আমার মনের কল্পনা। যেহেতু হাসান ভাই করিম ভাই ছিল, এটাকে তো কল্পনা ধরতে পারছি না আমরা। তিনটা মানুষ একসাথে একই কল্পনায় মোহিত হয়ে যেতে পারে না, সম্ভব না। যাই হোক, তারপরে আপনি সেই বড় ভাইকে ডেকে নিয়ে আসলেন আরেক ডিপার্টমেন্টে। তারপর উনি আসে, উনিও নামাজ কালাম ওইখানে পড়ে, আমি নামাজ কালাম পড়তাম। জি জি, উনি আসে বড় দোয়া দরুদ পড়া দিল, পানি পুনি পড়া খাওয়া দিল, ভালো হয়ে গেছে। আর আসাদুল ভাই, হাসান যে চলে গেছিল তার কি অবস্থা হয়েছে? হাসান চলে যে পড়ে গেছিল যে, তার কি অবস্থা? উনি দুই দিন জ্বরে ভুগছে। আচ্ছা, কবিরাজ দেখা দেখে ওনাকে তাবিজ দেওয়া হয়েছে, কবিরাজ বলছে না। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনি আজকে আমাদের সাথে এত দূরে এখানে আসছেন, এখন এই গভীর রাতে আপনি আমাদের সাথে বাইরে বসে এই গল্পটা বলছেন, আপনার জীবনের ঘটে যাওয়া গল্প বলছেন। জি, আগামী কাল কি আপনি আবার যে জায়গাটার কথা বলছেন সেখানেই কাজ করতে যাবেন? জি, ওই সিঁড়িটা দিয়ে আপনাকে ওঠানামা করতে হবে। জি,
আচ্ছা আসাদ ভাই, আপনি যখন ওই সিঁড়িটা দিয়ে ওঠানামা করেন, এখনো যান, ভয় হয় না আপনার মনে পড়ে না যে এই সিঁড়িতে কি ঘটনা ঘটেছিল বা আবার হঠাৎ আপনার সামনে ওই জিনিসটা পড়ে যেতে পারে কিনা? জি পড়ে, তখন পড়লে গার পশম খারায় যায়। কি করবো এখন, কর্মক্ষেত্রে এটা করতে হবে। অদ্ভুত। আচ্ছা যাই হোক আসাদ ভাই, আমরা ডরটিম এর কাছে শুনেছিলাম আপনার নৌকার মধ্যে মনে হয় কোন একটা ঘটনা আছে। জি জি, সেই ঘটনাটা কি আমরা একটু শুনতে পারি, কোথায় কিভাবে ঘটলো একটু যদি জানতাম? জি, এটা আসলে আমার গ্রামের বাড়ি, তখন আমার আব্বু বাইসা আছে। আমার আব্বু খুব মাছের নেশা ছিল। আচ্ছা, একদিন একটা আমাকে বললো, আসাদুল আজকে মাছ মারতে যাব, ব্যাটারিটা চার্জে লাগায় আসছি বাজারে, একটু পরে নিয়ে আসবো। এই কথাটা বলছে আসুরের টাইমে। আমরা মাগরিবের পরে খায়াতে বাইরে যেমন প্লেন করছি, বারান্দায় বসে বসা আব্বা বলতাছে এরকম এরকম, আমরা কিন্তু বাইরে হয়ে যাবো, তুই কোথাও যাইস না। জানি আর কোথাও জানি, ওইখানে বসে দিয়ে আব্বা বাজারে যায়, ব্যাটারি আনছে, একটা লাইট ছিল স্টিলের, বড় মাথা স্টিলের, অনেক পাওয়ার। উনি ওইটা নিয়ে রেডি, সব আমরা মাগরিবের পরে সবকিছু আমি রেডি করে রাখছি, উনি খালি ব্যাটারিটা নিয়ে আসছে, আমরা লয়ে নিছি, চলো যাই। ওই দিনকে আবার আরেকটা লোকের যাওয়ার কথা ছিল, উনি আমাদের সাথে যাবে, আপনার বাবার কোনো বন্ধু বা আপনাদের এলাকার লোক। জি জি জি, বলছে যে অমুক তুমি যদি যাও তাহলে আমাকে ডাক দিয়ে নিয়ে যায়। এটা আপনার আব্বাকে বলেছে? বলেছে। জি, আমার আব্বা ডাক দেয় নাই যে না ওনাকে আবার ডাক দেবো কিসের জন্য, চলো আমরা দুজনই যাই। আমার আব্বা আমাকে বললো, আমাদের বাড়িটা এরকম বন না, বাড়ির মনে হয় 10-12 হাত পার হলে বিশাল বন। আচ্ছা, ওই বনটার এই প্রান্তে থেকে শেরপুরে যেখানে আপনার বাড়ি সেটার কথা বলছেন? জি জি জি। আচ্ছা, বনটার এই পার থেকে ওই পারে যাইতে মনে হয় 3 ঘন্টা সময় লাগবে হেঁটে গেলে। আচ্ছা, 3-3.5 ঘন্টা সময় লাগবে এরকম একটা বন। বনের মাঝখানে হচ্ছে বিল। তো আমরা যখন রাস্তা দিয়ে যাই, বনের মাঝখানে একটা বট গাছ আছে, আমি দেখি না, আমার আব্বু দেখছে, দেখে আমাকে বুঝতে দেনি, পরে আমি বুঝতে পারছি কিছু একটা দেখছি। কিরকম? একটা লোক বট গাছে বসে বসে পাও ঝুলাচ্ছে, লোকটার কোন চোখ নাই, মানে চোখের জায়গাটা চামড়া লাগানো এরকম। আচ্ছা, আমি দেখি নাই, আমি চাইতে লিছিলাম, পরে বলে যে কোথাও চায় না আমার সাথে সোজা হাঁটো। আপনি ঝুলতে দেখেছেন, শুধু পা দেখেছেন, লোকটার বডিটা মোটামুটি দেখেছেন? জি জি, আমার উপর চাইতে পারি নাই। তো চলে গেলাম, আমাদের ওইখানে নৌকার ঘাট আছে, যার যার নৌকা বাইন্ধা রাখছে, আমাদের নৌকা একটা চিহ্ন আছে, আমাদের নৌকা নিয়ে আমরা আমাদের কাজ শুরু করে দিলাম মাছ মারা। তখন এসারাজান দিবে দিবে বাপ, আমরা মাছ মোটামুটি মারি। মারার পর এক পর্যায়ে আমার আব্বাই বলে, আজকে তো মাছ ভালোই পাচ্ছি, সারা রাত থাকবো, সারা রাত থাকলে 1,000 টাকা মাছ বেঁচে যাবো, এরকম একটা বললো। আমরা মারতে মারতে এক পর্যায়ে চলে যাই, একটা খালের মুখ আছে, ওইটা খাল, ওইটা দিয়ে আর কি ঢাকায় দিয়ে আসা যায় নদী দিয়ে, নদীর সাথে কানেকশন আছে এটা। আচ্ছা আচ্ছা, নদীর সাথে এটা কানেক্ট করা। জি জি জি, এরকম খালের মুখটা অনেক গল্প শুনছি আমি, ভালো না, আমার ভয় ভয় লাগতেছে। বললাম আব্বু ওদিকে যা না, ওদিকে বলে ভালো না, তা নদীটা যাই না। আব্বু বললো, সমস্যা নাই, আমি তা আসি, বই পাও কেন তুমি? আচ্ছা আচ্ছা, আমি নৌকার এই মাথায়, আমার বই মাথায়, মায়েরা মায়ের মাছ নৌকায় রাখে। আচ্ছা, তো একসময় একটা মাছ পাই আমরা, বড় মাছ, যেটাকে আমরা রুই মাছ বলি, মাথাটা বড়। পরে মাই পাই 1 কেজি 200 গ্রাম আমি পাইছি, এরকম টাইপের মাছটা, বড় একটু। এই মাছটা মারার পরে আমরা নৌকাতে রেখে দিই, নৌকায় মাছটা যে আঘাত খাইছে, আঘাত খেয়ে রক্ত বেরোতেছে না, মাছটা লড়ালড়ি বন্ধ করে দিছে মাছটা। আমি খুব সুন্দর খুশি, আমার ওইখানে মাছটা রাখছি, যাকে তো একটা মাছ পেয়েছে, অনেক খুশি খুশি লাগতেছে। তা এক পর্যায়ে ওইখানে আর গেল না, আমার কথা মনে যায় যে ঠিক আছে ওইখানে আর যাবো না, আমার ওই তো কিছু দেখছে আমাকে বলে নেই। তো বলো চলো অন্য তো কোথাও যাই। তো ওইখানে একটা জায়গার নাম আছে বড় টিলা করে বলি আমরা, বিলে মাঝখানে একটা টিলা, ওইখানে কোনো ঘর বাড়ি নেই, শুধু গাছে গাছালি, ইউক্যালিপ্টাস গাছ লাগানো, মানে ওইটা একটা জঙ্গল টাইপের। তা আমরা আব্বু বললো যে ওইখানে যা, ওইখানে মাছ পাওয়া যায়। তা ঠিক আছে, ওইখানে গেলাম, ওইখানে যে আমরা মাছ মারতে মারতে আনুমানিক, তখন তো আমার ঘড়ি ছিল না, আনুমানিক রাত 10টা হবে, এর মধ্যে আমরা মাছ মেরে ওইখানে চলে গেছি, যেহেতু আমার সারা টার্গেট। তো ওইখানে যাওয়ার পর দেখি ওই যে লোকটা আসার কথা, ওনার নৌকা তো আমরা চিনি, যে ওনার নৌকা এটা, ওনার নৌকার শব্দ আমরা পাচ্ছি আমাদের দিকে আসতেছে। তো আমরা ওই নৌকা দেখতে পাই যে মানে যাকে আপনারা ডাকেননি সেও নিজে থেকে আসতেছে আর কি। জি, প্রায় 15 হাত দূরে হবে নৌকাটা আমাদের, সামনে ক্রস করে অন্য সাইডে চলে এসেছে ওনার নৌকা শুধু, মানে আপনারা দেখতে পাচ্ছেন নৌকা আসতেছে? জি জি, এবং নৌকায় কেউ নাই? না, এটা আমি আমার আব্বু দুজনে দেখতে পাইছি। আব্বু আমার আব্বুর জিজ্ঞেস করলাম এটা কি, বলে এটা কিছুই না, এটা তোমার চোখের একটা মুখা, মানে আমাকে সাহস দিলো, এই কিছুই না। পরে আব্বু বললো তাহলে এক কাজ করো, গাড়ির দিকে নৌকা নাও, এই বরাবর ধরে মারতে মারতে গাড়ির দিকে যাইতে যাইতে 2-3টা বাজে যাবে, সমস্যা নাই, আমি তখন বাসা চলে যেতে পারবো। এরকম একটা পথ দেখা দিল যে এইখান থেকে ঘুরে ওইখান থেকে ঘুরতে ঘুরতে গাড়ির দিকে রাস্তা আছে, ওইখান থেকে চলে যাবো, ওইখান দিয়ে মাছ মারতে মারতে। আমরা ওইখান দিয়ে মাছ মারতে মারতে যাই। তো আরেকটা কথা, ওই যে বড় মাছটা নৌকাটা যাওয়ার পরে, বড় মাছটা মানে মাথাটা নাই, মানে মাথাটা মনে হয় কে জানি খেয়ে ফেলেছে,
তো নৌকাটা যখন আমাদের ক্রস করে যায় তখন আমি খেয়াল করছি একটা শব্দ হলো, কেমন জানি মুমরানি শব্দ। কিছুক্ষণ পরে যখন আমি ওই ওই রাস্তার আব্বা দেখা যাবো আমি যাইতেছি না, আমি খেয়াল করছি আমার সামনে তো মাস্টার, মাস্টার মাথাটা নাই। না বলিনি, সেটা আমি মনের ভিতরে রাখছি যে না বলবো না, থাক এখন যদি বলি আব্বা যদি চলে যায়। তারপর মাছের নেশা তো খুব খারাপ নেশা, এটা মাছ পাইতেছি ভালো ভালো মাছ পাইতেছি। তো যখন ওই রাস্তা দিয়ে যাই তখন আনুমানিক প্রায় বারোটা সাড়ে বারোটা হবে, আব্বা বলছে যে আমরা তিনটার মধ্যে আমরা ওই ঘাটে পৌঁছে যাবো, তখন আমরা বাসে চলে যাবো, আর লাগবে না। বারোটা সাড়ে বারোটা এর মধ্যে ওই নৌকাটা দেখে আবার আসতেছে আমাদের ওই লোকটার নৌকা। জি, তো তখন শুধু একা না, ওটার ভিতরে সে কফিনটা ছিল, একটা কফিন। জি, মানুষ মরলে যে কফিনটা চার গুণা চারটা খাটিয়ার মতো থাকে না ধরার জন্য। আচ্ছা, সেই খাটিয়া খাটিয়া ছিল একটা সাথে। জি, আচ্ছা, তারপর না খাটিয়া না কফিন আর কি, ওটার মধ্যে খাটিয়ার মতো ধরার লাগে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমি তো ওই দেখে চিলা পালা শুরু করে দিয়েছি, আব্বাটি কি আসতেছে দেখো। আব্বু বললো কোনো কিছু না, তুমি তোমার মতো নৌকা বায়া যাও, তোমাকে যেমনি যেমনি বলছি তুমি অন্য চলে যাও তাড়াতাড়ি, মাছ যতটুকু পাইছি যথেষ্ট। তা আমরা যাচ্ছি, ওই আমরা যাই আর ওই আমাদের দিকে আসে নৌকাটা। আমরা গাড়ে যাওয়ার প্রায় বিশ থেকে তিরিশ হাত ধরে এরকম যখন আমরা কাছায় পড়ছি তখন নৌকাটা স্পিড আসছে, নৌকাটার স্পিড বাড়তে শুরু করছে। জি, আমাদের না মানে ওই নৌকাটা আমার দিকে আসতেছে এরকম স্পিড, মনে হচ্ছে স্পিরিট বোট গেলে পানি যেরকম কেটে কেটে বের হয় যায় না, মনে হয় ওই কেটে আমাদের দিকে আসতেছে। আচ্ছা আচ্ছা, এত স্পিড আমাদের কাছাকাছি যখন আইসে পড়ছে, আমরা তো আমার নৌকা নৌকা তো আমি চালাচ্ছি নৌকা দিয়ে, আমি মানে খুব স্পিডে গাড়ি যাওয়ার চেষ্টা করতেছি। ওই সময়টাই ছিল অন্ধকার রাত আর নির্জম অন্ধকার হয়ে গেছে, মানে আমি আর দিক দিক কোন দিক পাচ্ছি না কোথায় যাবো, আমার থেকে মনে হয় রাস্তা আমি বইলা গেছি এরকম মনে হলো। এক পর্যায়ে নৌকাটা আমাদের কাছে আসে পড়ে, আমাদের থেকে পাঁচ থেকে ছয় হাত দূরে নৌকাটা এরকম। আমরা বলছি কে রে নৌকা নিয়ে আসতেছে কে কে, এ কথা বললে আমরা লাইট মারছে, লাইট মারার সাথে দেখে একটা কফিন। আমাদের যে লোকটা আসার কথা উনি আসলে, ওনার পরিবর্তে আমরা আর একটা দাদা বলি উনি আসছে ওই ওই গাড় থেকে। গাড় থেকে যখন আসে যখন আমরা গলা পাইছে ডাক দিছে, উমুক আমি এই তো, তুই কি করতেছ না, কি সমস্যা কি? তো উনি এই কথা বলে নৌকা স্পিডে আমাদের দিকে নিয়ে আসতেছে। আচ্ছা, তো যখন দেখছে কফিন আমাদের দিকে একদম নৌকার সাথে ধীরে ধীরে যাচ্ছে, উনি খুব স্পিডে আমাদের চিল্লা ফেললা যে কি হচ্ছে এসব কি হচ্ছে, কে নৌকা নিয়ে আসতে কথা বলতেছে না। উনি আমাদের কাছে আসার পরে ভিতরে নৌকাটা বিনিশ, অথচ কিন্তু লাইটের আলোটা আছে একেবারে নাই হয়ে গেছে। জি, আমার চোখের সামনে কফিনটা নেই, নৌকাটা নেই, কফিনটা নেই। আচ্ছা, এটার কারণটা কি হতে পারে? আপনি কি পরে কখনো ঘাটানোর চেষ্টা করেছেন যে এটা নৌকাটা কার ছিল, কেন আসলো? এর কারণটা ওইখানে একটা মার্ডার হইছে, ওনার নৌকা না মানে এটা অন্য এলাকার নৌকা, ওনার নৌকা হয়ে আসছে যে মার্ডার। আমরা যেটা পুরো শুনতে পারছি, অন্য গ্রামে বিল তো একটাই, বিলের মধ্যে অনেক গ্রাম থাকে না, অনেক গ্রাম মিলে একটা বিল হয়, অন্য গ্রামে একটা মার্ডার জায়গা জমি নিয়ে হয়েছে, ওই নৌকার নৌকার মাঝে করে আয়না তাকে বিলের মাঝখানে হাত পা বেঁধে নৌকা শুদ্ধ ডুবাই দেওয়া হয়েছে। ওনারই নৌকা ছিল, নৌকা শুদ্ধ ডুবাই দেওয়া হয়েছে পাথর টাথর বেঁধে। তো আপনার ধারণা যে আপনারা ওই নৌকাটাই দেখেছেন? হ্যাঁ, এরকমই ধারণা। আচ্ছা, তো আসাদুল ভাই আমি একটা জিনিস দেখলাম যে আপনার মাছ মারার প্রতি প্রচন্ড একটা নেশা আছে। জি, আপনার আব্বারও বোধ হয় এই নেশাটা ছিল। জি, তাই না? আচ্ছা, তো এই মাছ মারতে গিয়ে আমি আমাদের ডরে অনেকে অনেক সময় আসছে এই মাছ মারা নিয়ে বিভিন্ন রকম কাহিনী, যে মাছ আনতে গিয়ে পুকুর পাড় থেকে মাছ ধরে নিয়ে আসছে, আসার সময় দেখে নাই। হ্যাঁ, কিন্তু সবাই ওই বড়শি দিয়ে মাছ ধরতো বা কোনো না কোনো উপায়ে মাছ ধরে ওই মাছ ভূতে খেয়ে ফেলছে, এরকম গল্প তো আমরা ছোটবেলা থেকে অনেক শুনে আসছি। তো আপনার কি মাছ মারতে গিয়ে কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটছে? জি, আমার লাইফে একটা আছে। একদিন আমি প্রোগ্রাম করি যে ওই দিন বৃষ্টি হয়েছিল অনেক, বৃষ্টি হলে কিন্তু মাছরা অনেক উজায়, মাছ অনেক পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ওই দিনকে আমি প্রোগ্রাম করি যে আমি একা একা আজকে যাবো, শান্তি মেরে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, আমি আর কেউ বলি নেই, আমার কোন বন্ধু বান্ধব বলিনি। মাগরিবের পরে আটটা সাড়ে আটটা দিকে আমি যেগুলো যন্ত্রপাতি লাগে, একটা আলো মানে একটা কেরাসিন দিয়ে একটা বাতি বানাইছি মোটা আগুন, ওইটার সাহায্যে আমি মাছ ধরবো। আর কোচাটা নিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা বটগাছ আছে, বটগাছের ওইখান দিয়ে পানি একটু একটু আমি ওইখান দিয়ে শুরু করছি। আমি এখান দিয়ে আস্তে আস্তে মারতে মারতে ওদিকে যে এক পর্যায়ে রাস্তার এই গ্রাম এলাকার মাঝখান দিয়ে যে বন্ধের মাঝখান দিয়ে যে রাস্তা থাকে, ওই রাস্তার মাছ মানে শেষ হয়ে গেলাম এসে পড়বো, এরকম টার্গেট করে আমি বেরিয়েছি। মাছ মারতে মারতে এক পর্যায়ে আমি মধ্য বরাবর যখন হয়ে যায় তখন
ওইখানে একটা রাস্তা আছে বিলের মাঝখান দিয়ে, রাস্তা না ওটা বাতর আর কি, মোটা করে আইল বলা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আইল। তো আমি বলে ওইদিকে না যে আমি ওইদিকে যাইছি, কারণ আমার সাথে আবার দুইটা লোক ছিল আমার থেকে প্রায় 10-15 দূরে, ওনারও মাছ মারতেছে। আমি ওনাদের খেল করে আমি ওই রুটে বলে গেছি, মাছ মারতে মারতে চলে গেছি, মাছও পাচ্ছি ভালো। আস্তে আস্তে যাইতে যাইতে আমার পায়ের পাতা থেকে ধরে পানি বাড়তে বাড়তে হাঁটুর উপর যখন উঠছে, তখন আমি এক পর্যায়ে লুপিটা কাঁচা দিছি যে এখন তো ভিজে যাবো। আমার খেয়াল নাই যে আমি কোথায় যাইতেছি, তো ওটা কিন্তু বিলের মাঝখান বা বিলের দিকে যাওয়ার রুট। ওই রুটটা আপনি মানে সাধারণ রাস্তায় আছেন এটা ভাবছেন আপনি মনে মনে, কিন্তু আপনি চলে যাচ্ছেন আসলে বিলের দিকে। জি জি। আর আপনার সামনে দুজন? আমার সামনে দুজন সামনে, উনি কোনো দিকে লড়ে না, ওনারা ওই রুট দিয়ে যাচ্ছে, ওনারা ওই রাস্তা দিয়ে যাচ্ছে। জি জি। আচ্ছা আচ্ছা। তো আমি এক পর্যায়ে আস্তে আস্তে চলে যেতে যেতে আমার বুক পরিমাণ পানি হয়ে যায়। বুক পরিমাণ পানি চলে আসছে? জি, এতটুকু পানি চলে যায়। খেয়াল করি না যে আমি কোথায় আসছি, বা ওই লোকটা দুইজন যে লোক ছিল ওনারও তো আমার সাথে, আমি আর এত লোক খেয়াল করি নাই। আর একটা বিষয় হলো, ওনারা তো মাছ মারতেছে শব্দ পাওয়া যায়, মাছ মানে পানিতে পার দিলে যেরকম টুসটার শব্দ হয় না, এরকম শব্দ পাচ্ছি, এর জন্য আমি আর ওনাদের সাথে আগাইতেছি। আচ্ছা আচ্ছা। ওনারা তো মাছ পাইতেছে, আমিও পাইতেছি, সমস্যা কি? তা যখন আমার বুক পরিমাণ পানি হয়ে যায়, তখন আমি আবিষ্কার করি নিজের যে আমি একটা বিলের মধ্য বা একটু বিলের সাইড এসে পড়ছি, গভীরতে চলে আসছি। আর একটু গেলে আমার সাঁতার হয়ে যাবে, বা আর দুই এক ক্ষেত মিশে গেলে আমার সাঁতার, একটু নিচে যাওয়ার পর যখন দেখছি বুক পরিমাণ চলে গেছে, তখন নিজেকে আবিষ্কার করে দিই বিলের মাঝখানে। আমার সামনে যে দুজন লোক, আলো যখন আমি যখন বাইর হই, আমার যে আলোটা যে কেরাসিনে যে আগুন দিয়ে আলোটা, আমার আলো আর ওনাদের আলো, তিনটা আলো মিলে কিন্তু এক লেভেলে ছিল। যখন আমি ওইখানে চলে গেছি, আমি খেয়াল করলাম ওনাদের আলোটা একটু উঁচা, আমার আলোটা একটু নিচে, তার মানে আমি একটু নিচে আছি। কিন্তু ওনারা তো আপনার সামনে, ওনাদের তো আরো নিচে থাকা উচিত। জি 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 জি। ওনারা পানির উপরে, পানি নিচে না, ওনারা পানির উপর দিয়ে মাছ মারতেছে হাইটে হাইটে, মনে হচ্ছে ওইটাই একটা রাস্তা। যখন আমি এটা দেখলাম যে কি ব্যাপার, ওনাদের আলোটা উঁচা কেন, ওনারা তো নৌকা নিয়ে নেই, আর ধানে খেতে ভিতর দিয়ে তো নৌকা নিয়ে যেতে দিব না, কেউ দেখলে বকা দিবে। তা আমি খেয়াল করে দেখলাম আমার বদনায় যে মাছ এত দিলে মারছি, বদনা তো ভরে যাওয়ার কথা, প্রায় এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টার মতো আমি মাছ মারছি না, বদনা ভরে যাওয়ার কথা না, বদনার ভিতর মাছ নাই, একটা মাছও নেই, মাছ নাই। এবং কি আমি সামনে যে দুইটা আলো, একটা আলো নিয়ে বেঁচে, একটা আলো নিয়ে বেজার পরে দেখলাম একটা বাতাস সৃষ্টি হলো, বিলের মাঝখানে যদি বাতাস হয় পানি কিন্তু উপর উঠে, ছিটায় বিটায় উপর উঠে, ওরকম একটা বাতাস সৃষ্টি হলো, পাশের আলোটা নিবে নাই। আচ্ছা। আমি এই দিকে বই পাইতেছি, আস্তে আস্তে পিছনে যেতেছি। আচ্ছা। আমি আমার বাড়ির দিকে রওনা দিই, আমি এখন আর থাকবো না। তা একটা আলো যখন নিবে গেল, ছিল বৈশাখ মাস, কাল বৈশাখী জ্বর, একটা আলো নিবা বাতাস সৃষ্টি হইলো, পানি উপর দিকে উঠতেছে। আমি মনে করলাম কি জানি কাল বৈশাখী জ্বরটা শুরু হইতে পারে, আমি এই মনে করে পিছনে চলে যেতেছি। তো যখন আমি পিছনে যাই, আমার তো লাগতেছে মানে আমি সামনে আগাইতে পারতেছি না, যতই হাঁটি আমার তো লাগে আমি পিছিয়ে পড়ে রয়েছি, আমি আর ওইখান থেকে লড়তে পারতেছি না, ওইখানে আছে হাইটা ওইটা। তা আমি সড়ক খুঁজতে যে কি ব্যাপার, আমি তো রাস্তার সাইডে আছি, সড়কের দিকে তো আমি আছি, আমি কোথায়? আমার চারদিকে শুধু পানি আর পানি। তো যেটা আমরা বলি মেশিন ঘর, সেলো মেশিন দিয়ে ধান খেতে পানি দেয় না, মন্দের মাঝখানে আবার অনেক জায়গায় জায়গায় সেলো মেশিন থাকে পানি দেওয়ার জন্য, তা আমি মেশিন ঘরটা দেখতে পাই ওইখান থেকে। ওই যে মেশিন ঘর, আমি তাহলে বিলের সাইড দিকে বা মাঝখান বরাবর গভীরতে চলে আসছি, আমি বিলের ওই গড্ডার মাঝখানে আমি যাওয়ার চেষ্টা করি। তখন ওই আলোটা আমার সামনে চলে যায়, ওই আলোটা আমাকে ক্রস করে ওই মেশিন ঘর ওইখানে চলে যায়। আমি মনে করলাম না জানি বাইটাই হতে পারে, চলে গেছে ওই মনে চলে গেছে বয়ে, তো ওইখানে যে আলোটা নিবে যায় ওই ঘরের কাছে যায়। তা আমি খুব চেষ্টা করি, আমার তখন খুব জোর ছিল, তখন একটু মোটা ছিলাম, তখন খুব শরীরে জোর দেয় তেজ দেয়, আমি করস করে ওইখান থেকে ওই বাতাসটার থেকে আমি মেশিন ঘর বরাবর যাই। কিন্তু আমি মেশিন ঘরের কাছাকাছি যখন যাই, তখন একটা আওয়াজ আসছে, হাসির আওয়াজ, মানে বয়স্ক লোক যেমন হাসলে একটা আওয়াজ হয় না, ওরকম একটা আওয়াজ পাইছি আমি, হাসির আওয়াজ মেশিন ঘরের ভিতর থেকে। মেশিন ঘরের ভিতরে কিন্তু তখন মেশিন থাকে না, বাঁশের মাচা, মাচা বলে যেটা বসার জন্য,
ওই মাছটা রয়ে গেছে, ওইটার মধ্যে বৈশা আওয়াজ আসতেছে, মানে ওইখান থেকে আওয়াজটা আসতেছে, ওইখানে কেউ বৈশা রয়েছে। আমি শ্বাস করে আসলাম, ওই দিয়ে কে বৈশা রয়েছে, আলোটা তো আসলো, ওই মুন্না আমার বয়দায় বাঁচাতেছে। আইসা দিয়ে মেশিন করে ওই একটা লোক বসে রয়েছে, পাউচ গোলাচ্ছে আর লোক বসে রয়েছে, পিছনে যে বাতাসটা ওই বাতাসটা কিন্তু আমাকে ছাড়ে নেই। আমি মনে করলাম কাল বসে জ্বর হতেই পারে, লোকটা টাইপটা কেমন বললো, মাথার পিছন সাইডটা যেরকম সামনের সাইডটা এরকম, পুরো মাথা গোল, চোখ মুখের কোন আকার আকৃতি নেই, চুল পুরোটাই, হ্যাঁ চুল, মানে মাথাটা গোল, চুল পুরোটাই চুল। মাই গুডনেস, মারচাঙ্গির ভিতরে বসে বসে পা ঝুলাচ্ছে পানির মতো, একটা পানির মতো পা ঝুলালে যেমন শব্দ হয় না, হাসির শব্দ কি তার ভিতর থেকে আসছে? হ্যাঁ, আর আমি যখন ওর কাছে গেছি তখন হাসির শব্দ আরো বেড়ে গেছে। তখন আপনি কি করছেন? তখন আমি মানে আমার শরীর স্তব্ধ হয়ে গেছে, তখন পানি বেশি না, তখন পানি আমার একাডো নিচে, আমি ওই বেশি পানির থেকে উপরে আসছে পানি কমে গেছে। আমি এটা দেখার পরে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই, আমার বাড়ির দিক না কোন দিকে আমি দৌড় দিচ্ছি ঠিক নাই, তো আমি একটা দৌড় দিচ্ছিলাম চিল্লান মেয়েরা, আমার সাথে যেগুলা যন্ত্রপাতি ছিল সব ফালাই দিয়ে দৌড়, এক দৌড়ে পরের গ্রামে, মানে রুটটা আমার এমন ভাবে ঘুরছে বনের মাঝখান দিয়ে যে রাস্তা গেছে না, একদম সাইড দিয়ে রাস্তা করে দিলে বা এদিকে আমাদের বাড়ি ধরলে বাড়িতে চলে যাবো, আর যদি আমি রাস্তা টপকে যাই সামনে একটু বন যায় অন্য বাড়ি অন্য গ্রামে যায় পড়বে। হ্যাঁ আচ্ছা, আমি এমন ভাবে দৌড় দিছি, মানে কতটুকু ছিল না ছিলাম জানি না, আমি অন্য একটা বাড়ি, ওনাদের বাড়ি চিনি, উনি আমাকে চিনে, ওনাদের বাসায় আমরা কাজ কাম করছি, ধান চান কেটে লাগাই দিছি, তারপর ওনাদের বাসায় ওনার যে গোয়ালঘর ছিল, গোয়ালঘর টিনের মধ্যে যে বাড়ি খেপে গেছে, ওনার শব্দ পাইয়া লাঠি পালালে উঠছে, কি জানি চোট পড়লো নাকি চোট আঘাত পড়লো নাকি, গোয়াল ঘরে যেহেতু আওয়াজ হয়েছে, আইসা দেখে আমরা মামারা মা ডাকতাম, বললো বাইক নেই এখানে কে, পরে দেখে আমার পুরো শরীর কাঁপতেছে, শরীর তোর ভিজা, তো আমার এখানে একটা দাগ আছে, একটা আচরণ দাগ, মানে আমার একটা ক্ষতি করছে ওই লোকটাই, আমি যারা দেখছি, তা আমার দৈরা নিয়ে পানি ভুনি ডাইলা জিজ্ঞাসা করে বাইক নেই তুমি এখানে কে, আমি বললাম মামা এমন মন চলো তোমার দিয়ে আসে। ওই গ্রাম থেকে আমাদের গ্রামে আসতে মিনিমাম 25 মিনিট লাগবে, এত দূরে চলে গেছেন আপনি? হ্যাঁ, আমি নিজে বলতে পারি না যে এত দূরে, আমি নিজেও বিশ্বাস করতে পারি নাই যে আমি এখানে কিভাবে আসলাম। মানে কি যে অলৌকিক মানেই কিন্তু খারাপ বা ভুতুরে না, আসলে জানি না মানুষের জীবনে কখন কি ঘটে, তবে সত্যি কথা আসাদুল ভাই যে আপনার ঘটনা শুনে আজকে সুমন দস্তর কথা জানি না, বাট আমি অনেক অনেক ভয় পাইছি। সেম হিয়ার দোস্ত, মানে বেশ কয়েকটা ঘটনা আমার আছে, এই ঘটনাগুলো শুনলে ডেফিনেটলি ভয় পাওয়ার মতো, আর বিশেষ করে আমরা আজকে যে বটগাছের নিচে বসছি এটার মধ্যে নর্মাল কথা শুনলে এমনিতেই ভয় করার কথা। সত্যি কথা বলতে যে আমি অনেক গল্প শুনছি, কিছু গল্প সত্যি ভিতরে ঢুকে গেছে, তার মধ্যে আপনারটাও একটা। জি, তা আমার বাপের সাথে অনেক কিছু ঘটছে, আমার আব্বা আমার চেয়ে বেশি দেখছে, কিন্তু আমার আব্বা অনেক সাহসী লোক ছিল, পরে আমি আর একা একা কোনো মাছ ধরতে যাইতাম না। ভালো, সেটাই ভালো, এটাই বলতে চাচ্ছিলাম, অনেকেই অনেকেই এই ধরনের অনেক সাহসিকতার কাজ করে ফেলে নিজের অজান্তেই। আসলে আমাদের কখনোই কোনো কিছু একা করা উচিত না, পৃথিবীতে একা কখনো কোনো কিছু আসলে হয় না। আপনি যদি আপনার একটা বন্ধুকে নিয়ে যেতেন সেদিন, যে বন্ধু চলো একসাথে যাই মাছ মারি, তাহলে হয়তো এই ধরনের বিপদে নাও পড়তে পারতেন। তাছাড়া রেহান, আমি আর তুইও কিন্তু একসাথেই যাই, সচরাচর চেষ্টা করি যে এই বিষয়গুলোতে তুই কিংবা আমি একা যেন না পড়ে যাই। যাই হোক রেহান, আরো তো একজন আছে, ওনার ঘটনাটা একটু শুনি, যিনি হচ্ছেন ফরিদ ভাই। ফরিদ ভাইয়ের, ফরিদ ভাই আপনি কি করেন, কোথায় থাকেন? আমি চাঁদপুর থাকি, চাঁদপুরে স্টুডেন্ট। আচ্ছা, তার মানে আমরা যেখানে আছি এখান থেকে তো খুব বেশি একটা দূরে না। যাই হোক, ভালোই হয়েছে, আপনার জন্য জার্নিটা অনেক সুবিধাজনক হয়ে গেছে। তো যাই হোক ফরিদ ভাই, আপনারও তো নিশ্চয়ই কিছু না কিছু ঘটনা আছে, আমরা ডটিমের কাছে বেশ কিছু ঘটনা শুনেছিলাম আপনার জীবনে ঘটেছে, তো রাত বেশি হয়ে যাচ্ছে, রেহান চল কথা না বাড়ে শুরু করে দিই। ফরিদ ভাই, আপনার প্রথম অভিজ্ঞতা কি এই ধরনের ঘটনা সম্পর্কে? আসলে ঘটনাটা আজ থেকে 1-1.5 বছর আগের ঘটনা। আমি, আমার ফুফাতো বোন, আমার একটা জ্যাঠাতো বোন, তো ঘরের সামনে বসে কথা বলতেছিলাম, আমার ফুফাতো বোন ভৌতিক ঘটনা বলতেছিল। সময়টা তখন কখন? ও রাত 8-9টা। আচ্ছা জি, তখন বলতেছিল, তো আমরা একসাথে, আমার জ্যাঠাতো বোন আর ফুফাতো বোন একসাথে বসছে, আর আমি একসাথে 1.5 ঘন্টা প্রায় বলতেছি, তো আমাদের ভয় লেগে গেছে, অনেক ভয়ঙ্কর ঘটনা বলতেছিল, তো আমরা ওকে বাতা দেওয়ার চেষ্টা করছি যে আর বলিস না, ভয় আর শুনতে পারছি। জি, অনেক ভয় লাগতেছিল। ওকে, তো হঠাৎ করে আমাদের একটা গরুর বাছুর ছিল, যে ওটা আবার কত 20-25 দিন বয়স, ওটা আবার ওখানে দৌড়াদৌড়ি করতে দিল উঠানে, তো ওই বাছুরটার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। তারপরে আমরা বললাম যে তুই ওদিকে কেন তাকিয়ে আছিস, কিচ্ছু বলতেছে না। সেই গল্প বলছিল? জি,
তারপরে হঠাৎ করে সে ওই বাছুরটার দিকে তাকায় আছে, চুপ করে গাই নিয়ে অফ করে ওই বাছুরটার দিকে তাকিয়ে আছে। তো অনেকক্ষণ পরে পরে ও বলতেছে, আমার জেঠুবনকে, জেঠুবন শালমা, শালমা একটু সর, আমার পেট ব্যথা করতেছে, আমি একটু শোবো। এটা বলে শুয়ে পড়ছে ওখানে। হ্যাঁ, শুয়ে পরে ও পাড়াশড়ি করতেছিল আর সাপের মতন গড়ে দিছিল ওই জায়গার মধ্যে। আমার জেঠুবন বলছে, কি শালমা তোর কি হয়েছে? ওটা বলছে, আর ওকে একটা লাথি মারছে। তো তখন ওকে লাথি মেরে ফাড়া দিছে। আমি এটা দেখে, আমি কখনো দেখি নাই, আমি দৌড়ে 20-25 দৌড়ে দৌড় দিয়ে গেছি, গিয়ে আমার হাত পা কাঁপতেছিল, আমি ওকে দেখছি। তারপর ও গড়েতেছিল, হঠাৎ করে মানে নিচে পড়ে গেছে, যে ওখান থেকে নিচে পড়ে গেছে, তারপর ও সেন্সলেস হয়ে পড়ছে। তারপর ওকে ধরে ঘরে নেওয়া হলো। তো তখন একজন হুজুরকে ডাকা হলো। হুজুরকে কেন ডাকলেন? ডাক্তারও তো ডাকতে পারতেন না, ওটা তো ওরকম ইয়া না, মানে আপনাদের মনে হয়েছে যে এটা এই ধরনের অন্য কিছু অস্বাভাবিক কিছু, ও যে স্বাভাবিক করছে ওগুলা কোনো মানসিক ঘুমিয়ার পাচ্ছে, সেই জন্য আপনারা হুজুর ছেড়ে গেছেন। যে হুজুরকে ডাকার পরে হুজুর আসলো, তারপরে হুজুর এসে তেল একটা বাটিতে ভরে নিয়ে কানে ভিতরে, দুই কানের ভিতরে দিল। দেওয়ার পরে হুজুর তারপরে ও উঠে বসার পরে হঠাৎ করে অন্যমনস্ক হয়ে গেল। আবি যাবি কথা বলা শুরু করলো, যে আমি যাব গিয়ে ওই যে আমাকে ডাকতেছে, আমাকে ছাড়তে পারতেছিল না। ও হাসতেছে, ছাড় আমাকে। তারপরে হুজুর অনেক কদার পরে, আমাদের অনেক হুজুরকে অনেক ইয়া হয়েছে যে তোমাকে ছাড়বো না আমি, তুমি আসকি, তোমাকে আমি আমি আর রাখবো না, এরকম বলছে। তো হুজুর বলছে, আমাকে কি করবি বলতে ছিল না অনেক কষ্টে। তবে বলছে, ওদের টয়লেটে সামনে আমি সন্ধ্যার টাইমে, তখন ও আমার ডিস্টার্ব করছে, তখন থেকে আমি ওকে ধরছি। যেতেছে না যাক, অনেক কষ্টে তাকে তাড়ানো হয়েছে। তাড়ানোর পরে তখন ফুফাতো বোনের শ্বশুর বিয়ে হয়েছে, আমার ফুফাতো বোনের শ্বশুর বাড়িতে। কিন্তু ঘটনাটি ঘরে মূল ঘটনা, প্রায় সময় স্বাস্থ্য রাতে সে যে বাইরে হাঁটতো একা একা জঙ্গলের দিকে যেত গিয়া, এই মানে বুঝি নাই ঘটনাটা, মানে তখন শ্বশুর বাড়িতে উনি কি করতো রাতের বেলা? জি, মানে অনেক সাজগোজ সাজগোজ করতো, মানে যেটা স্বাভাবিক ভাবে আসলে মানুষ কোন অনুষ্ঠানে গেলে হয়তো এইভাবে সাজে। জি জি, ওইভাবে সাজগোজ করে বের হয়ে জঙ্গলে চলে যেত। হ্যাঁ, টয়লেটের কাছে যেত গিয়া, যেখান থেকে ওনাকে ধরেছিল ওখানে চলে যেত। হ্যাঁ, ওনার স্বামী ও একদিন বলছিল যে কই যাইতেছো, এরকম বলছে। আর ওকে বলছে, আমাকে ছেড়ে দাও, আমি এখানে থাকবো না, ওই যে আমাকে ডাকতেছে, আমি ওদের সাথে যাব গে। তো তারপর ওকে এরকম ওর স্বামী ধরছে আর ওকে থাপড় মারছে, হাজবেন্ডকে থাপড় মেরেছে, থাপড় মারছে, আর হাজবেন্ড সেন্সলেস হয়ে গেছে। মানে এক থাপড়, এক থাপড়, হাজবেন্ড সেন্সলেস হয়ে গেছে। জি, তো ওনার স্বামীকে থাপড় দেওয়া উনি সেন্সলেস হয়ে পড়ছে। তারপরে মানুষজন এসে ওনাকে পানি দেওয়া হয়, মানে আশেপাশের মানুষজন তখন ছুটে আসছে। এই বছরে আসার পরে উনি পানি দেওয়ার মুখে পানি ছিড়া দিয়েছে, তারপরে ইয়ে হয়েছে। তার কয়েকদিন পরে পুহতবন টয়লেটে যাওয়ার সময়, এটা কখন, দিনে না রাতে? রাতে, রাতের বেলা রাতে, তখন একটা কি দেড়টা হবে। তো তখন দেখতেছে একটা মানুষ, কোথায় দেখতেছে? ওই টয়লেটের কাছে, যে টয়লেটটাতে উনাকে ধরেছিল। জি জি, আচ্ছা, একটা মানুষ, একটা পাও আছে, একটা নাই। ভালো করে খেয়াল করে দেখে ওনার মাথাটাও নাই, শরীরে চোখ নেই। এই অবস্থা তো উনি চিৎকার করে, মানুষ আসে। মানুষ আসার পরে উনি বলছে, আমি এই মানুষ এসে, মানে সবাই যখন আসে ওনাকে কি অবস্থায় দেখতে পায়? যে ওনার চিৎকার শুনে, ওনার চিৎকার শুনে তো মানুষ দৌড়াদৌড়ি করে আসে। এসে দেখে উনি শুয়ে আছে মাটিতে, মাটিতে পড়ে আছে। জি, তখন ওনাকে ঘরে নেওয়া হলো। ঘরে নেওয়ার পরে তেল পানি দেওয়া হলো মুখে, তারপর বলে যে আমি এরকম এরকম দেখছি। মানে ওই পানি টানি দেওয়ার পর যখন জ্ঞান ফিরে, তখন আপনারা শুনতে পেয়েছেন যে সেই ধরনের জিনিস দেখতে পেয়ে চিৎকার করছে? জি জি, ওকে। তার কয়েকদিন পরে উনি একদিন দুপুরবেলা, আপনার আপু, জি, গোসলখানায় গেছে গোসল করতে। তো ভিতরে গোসল করতেছে, তো বাইরে থেকে মানে শোনা যাইতেছে মানে পাঁচটা পাঁচটির শব্দ। ওকে, যে পাঁচটা পাঁচটির শব্দ, তো লোকজন এসে বললো
মানে দরজার সামনে এসে বললো যে কি হয়েছে, হ্যাঁ কে আর কে কি হইতেছে। আচ্ছা আপনি যেভাবে বলছেন আমাদের শ্রোতাদের হয়তো ঘটনাটা বুঝতে একটু সমস্যা হয়ে যেতে পারে। মানে ঘটনাটা ছিল এটা, বাইরে থেকে মানুষজন ভেতরে কোন দস্তাদস্তি শব্দ শুনতেছে, মানে কিছু একটা শব্দ হইতেছে, হ্যাঁ হ্যাঁ, তখন সবাই এসে দরজায় নক করতেছে যে কি হয়েছে কি হয়েছে। তখন কোন সাধারণ নয়, শুধু পাঁচরা পাঁচরে আওয়াজ শুনতেছে। তার অনেকক্ষণ পরে মানুষের বুঝতেছে না যে কোনো কথা আসতেছে, শুধু পাঁচরা পাঁচরে আওয়াজ। তো তখন মানুষ দরজা ভেঙে ভিতরে দেখে উনার মাথাটা নিচে, আর উনি পাশাপাশি করতেছে, মাথাটা উড়েতে পারতেছে না। কিসের নিচে মাথা? ওই বালতি, বড় একটা বালতি গোসল করার জন্য। গোসলখানার মধ্যে যে বড় বালতি থাকে সেই বালতি থেকে পানি ছিল? জি জি। আচ্ছা, বালতি ভর্তি পানি, সেই বালতির মধ্যে উনি মাথা নিচের দিকে পানির মধ্যে দিয়ে রাখছে আর দুই হাত পা নাড়াচাড়া করে মাথা মনে হইতেছে যে উঠাইতে পারতেছে না, দেখে মনে হচ্ছে যে মাথা উনি তুলতে পারতেছে। জি জি। ওকে, উনি মাথা চেষ্টা করতেছে, তারপরে উনাকে ধরে যে ঘরে নেওয়া হলো, তারপরে ওনার জ্ঞান ফিরতেছে না। ওরা ডাক্তার আনছে, ডাক্তার আনার পরে ওনাকে ওষুধ দিছে, ওষুধ দেওয়ার পরে উনি সুস্থ হয়েছে। তো একদিন রাতে উনি স্বপ্ন দেখে যে আমি তো তোকে নিয়ে যাব, সময় হয়ে গেছে, তোকে আর পারলাম না নিয়ে যেতে গোসলখানা থেকে, তো আমি তোকে একদিন নিয়ে যাব। ওটা বলছে উনি চিৎকার করে উঠছে, আর এক কোনায় বসে উনি অনেক ইয়ে করতেছে, কান্নাকাটি করছে। জি জি। তো ওনার স্বামী বলতেছে যে কি হয়েছে, উনি কোনো কথা বলতেছিল না। তখন উনি অনেকক্ষণ পরে যে বলতেছে আমি এমন এমন দেখতেছি আমাকে নাকি নিয়ে যাবে। পরের দিন কবিরাজ উনাকে আনা হলো, তারপরে কবিরাজ এসে আপার উপরে জিন ভর করা হয়েছে। জিন ভর করার পরে জিন কবিরাজ বলছে যে তুই কি কেন ধরছিস? তো বলছে আমার ডিস্টার্ব করছে, এই জন্য আমি ধরছি। তো কবিরাজ বললো ডিস্টার্ব করছে এখন ছেড়ে দেই, কয় না আমি ওকে ছাড়তে পারো না, আমি ওকে নিয়ে যাব। তারপরে ও বলছে যে না ওকে নিতে পারবি না, কেন নিবি, ও ডিস্টার্ব করছে, ডিস্টার্ব হয়তো তোর জেনে ডিস্টার্ব করেনি, না আমি ওকে নিয়ে যাব। তারপর অনেক কবিরাজ ইয়ার পরে যে তো বলছে আমি যাবো গিয়ে, তো আমি ওকে যদি ছাড়ি তো ওর সংসারে আমি শান্তিতে থাকতে দেবো না। তারপরে ওনার কয়েকদিন পরে ওনার সংসারে অনেক ঝামেলা চলতে থাকে, ঝগড়া ওনার স্বামীর সাথে, ওনার শাশুড়ির, মানে কোন প্রকারে, মানে আবার এক কথা বলতে ওনার সংসারে অনেক ঝামেলা সৃষ্টি হয়। তো স্বামীর পর থেকে এসে পড়ে, তারপরে মানে জাস্ট ওই যে বলা হয়েছিল যে সুখে থাকতে দিবে না ওনা। জি জি জি। তো সেই সুখটা আর ওনার মধ্যে, মানে কোনো না কোনো ভাবে উনি একটা প্রবলেমের মধ্যে থাকে। জি। তো এই হচ্ছে আপনার যেই দেখা ঘটনা সেটা। জি। ওয়েল, ফরিদ ভাইয়ের গল্পটা আসলে কি বলবো, গল্পের সাথে দোষ জায়গার একটা ব্যাপার আছে, বুঝছিস? মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি যে ফর এক্সাম্পল তুই যদি এমন একটা জায়গায় যাস যেখানে মনে কর খুব বড় একটা যুদ্ধ হয়ে গেছে, ওই যে ওইদিন আমরা বলতেছিলাম যে প্লেগ টাইপের কোনো কিছু হয়েছে, ওই জায়গাগুলো, তুই যে ভেনিস, ইউ টকড অ্যাবাউট ইতালি, রাইট? অলরাইট। তো ওই জায়গাটার কথা তুই যখন বলতেছিলি না, তখন আমার একটা ফিল করছিলাম যে মনে কর আমি জানি না যে ওইখানে এরকম ঘটছে, আমি এমনি গেছি, একটা নেগেটিভ এনার্জি, একটা নেগেটিভ ভাইব টের পাওয়া যায় আই থিঙ্ক। যেমন এই প্লেসটার যে ব্যাপারটা, ক্যান ইউ ফিল দ্যাট ভাইব? কোর্স, এটা আমি ড্যাম শিওর যদি এইখানে কেউ আসে, মানে কিছু না কিছু, সে যদি নাও জানে ঘটনা, তার কিছু না কিছু হলো একটা, মানে কেমন জানে একটা ফিলিংস হবে, হয় রাইট? আর তাহলে আমরা দোস্ত এক কাজ করি, আমরা কিন্তু বলা হয়নি নিজে সবাইকে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে তুই একটু বল আসলে ব্যাপারটা কেন আমরা এখানে আসলাম। এই জায়গাটা হচ্ছে যে চাঁদপুরের কচুয়া থানার, এখন গ্রামের নাম আর এক্সাক্ট লোকেশন তো আমরা বলছি না, এটা কেন বলছি না অলরেডি জানি সেটা। এখানে আসার কারণটা হচ্ছে দেখতে পাচ্ছ যে বটগাছটা, এই বটগাছটা খুবই প্রায় কয়েকশো বছরের পুরনো বটগাছ, দেখেই বোঝা যায়, দেখেই তো বোঝা যায়। আর পাশে ব্রিকফিল্ড এবং শ্মশান একটা আমাদের ডান পাশে কিন্তু আছে, আর আশেপাশে কিন্তু ক্ষেত, কোন তেমন কোন বাড়ি নেই, জনবসতি জায়গা না আর কি, সোজা কথা, রাইট? তো এইটাতে কথিত আছে এই এলাকার মধ্যে যে এই যে বট গাছটা আছে, আমরা নিশ্চয় সবাই বেহুলা লক্ষ্মীধরের কথা তো জানি, অবশ্যই এই কথিত বাঙালির বেহুলা কখনো বিধবা হয় না, রাইট? তো লক্ষ্মীধর যখন মারা যায়, বেহুলা যখন ভেলাতে করে তাকে ভাসিয়ে দেওয়া হয়, সে তো স্বামীকে নিয়ে ঘুরে বেড়িয়েছে। এটা আসলে এটা হচ্ছে একটা, মানে হিন্দু ধর্মের একটা ঘটনা, তো সেখানে এটা নিয়ে ওটার অথেন্টিসিটি বা কি ওটা নিয়ে আসলে আমাদের বলার রাইট নাই, রাইট নাই, আমরা সেক্ষেত্রে নাই বলি। কথিত আছে বেহুলা যখন তার স্বামীকে নিয়ে, সাপে কামড়ানো স্বামীকে নিয়ে ভেলায় চড়ে যায়, সেই ভেলাটা যখন মানে যেই যেই দিক দিয়ে যায়, এই বট গাছটার নিচে এসেও নাকি
ভিড়ে ছিল। আচ্ছা, এটাও ছিল একটা জায়গা যেখানে তারা ক্ষণিকের জন্য খেলাটা এখানেও ভাসতে ভাসতে এসেছিল। তো এটা কথিত আছে, মানে ট্রু অর ফলস এটা গড নোজ। আর আরো একটা বিষয় হচ্ছে যে এরপর দেখা গেছে যে এই গাছটার আশেপাশে এই জায়গাটাতে অনেক মানুষ অনেক সময় বিভিন্ন ধরনের কিছু ফেস করেছে, সেজন্য মানুষজন একটু অ্যাভয়েড করে জায়গাটাকে, খুব একটা আসে না। বিশেষ করে দেখা গেছে দিনের বেলাতে এমন হয়েছে কেউ দুপুর বেলা একা যাচ্ছে এখানে, অনেককেই মনে কর যে এমন কিছু মানে আসর করেছে পরবর্তীতে অসুস্থ হয়ে গেছে, হাত পা প্যারালাইজ হয়ে গেছে, এই ধরনের কিছু ঘটনা আর কি এখানে ঘটেছে। তারপর থেকেই এই জায়গাটা মোটামুটি একটা অন্যভাবে দেখা হয়। আমি বুঝতে পারলাম যেটা, যে আমি আনইউজুয়ালি এবার তোকে জানি সময় বল আর যেই সময় বল জিজ্ঞেসই করিনি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোর উপর এতটা ভরসা করা ঠিক হবে না, যথেষ্ট ভয়ঙ্কর একটা জায়গা নিয়ে আসছিস। আমাদের কাজই তো এটা, এখান থেকে পজেসড হয়েছে মানুষ, তার মানে এরকম ব্যাপারও ঘটেছে। আসলে আমি একটা জিনিস বিশ্বাস করি কি, একেবারে না ঘটলে কোনো কিছু রটে না, রটে না, অল্পটা কিছুটা হলেও ঘটে, হয়তোবা এটা রং চং মাখিয়ে অনেক বড় হয়ে যায়, অনেক বড় করে গ্রামের মানুষদের অনেক সময় কুসংস্কার থেকে অনেক কিছু তারা মনে করে ফেলে অটোমেটিক্যালি, বাট তারপরেও কিছু একটা আনইউজুয়াল তো কারণ আছে। আমি কিন্তু মানে এইখানে যখন ওই যে বেহুলা লক্ষিন্দরের ঘটনাটা যখন আসছে না, মানে এইটা ফিল করলে না একটা কেমন জানি একটা অন্যরকম একটা অন্যরকম কাজ করে। সো দিস ইজ দ্য প্লেস। যাই হোক, প্লেসের বহুত বললাম তাই না, এই প্লেসে আর মনে হয় থাকা দিব না, দিনের বেলা এসে দেখে যাবো আরেকবার। যাই হোক, চল তাহলে উঠি আমরা, চলেন ভাই জানা, চলেন সবাই উঠি আজকের মতো। নর্মানে ভয়।